Așa. স্বাগত সবাইকে এবিএস রেডিও 89.2 এফএম এ। শুরু হয়ে গেছে কুয়াশা এক্স ফাইলস, সঙ্গে আছি শারমিন। এক্স ফাইলসে রয়েছে আজও একটি নতুন ঘটনা। আজ এমন একজন নৃশংস মানুষের কথা বলবো যে মানুষটি প্রায় দুই শতক আগে মানুষের মনে আতঙ্ক জাগিয়েছিল এবং আজও পর্যন্ত তার সেই নৃশংসতা মানুষের মনে আতঙ্ক জাগায়। এমন একজন মানুষ যে এত নৃশংস ঘটনা ঘটিয়েও সবার ধরাছোঁয়ার বাইরে ছিল, আজও আছে, সে একটি রহস্যই রয়ে গেছে, তার সম্পর্কে কখনোই আর কোনো কিছুই হয়তো জানা যাবে না। রিপার শব্দটা শুনলেই প্রথমে আমাদের ভেতরে যে অনুভূতিটা হয় তা হলো ভয়, শিহরণ আর গা কাঁটা দেওয়ার অনুভূতি। একটা মানুষ কতটা ভয়ঙ্কর এবং বিকৃত মানসিকতার হলে তার নামের সাথে রিপার শব্দটা যোগ হতে পারে, চিন্তা করে দেখুন। হ্যাঁ, আজকে আমরা কুয়াশা এক্স ফাইলসে এমনই একজন ধোঁয়াশা আর কুয়াশাচ্ছন্ন মানুষের কথা শুনবো, যে হয়তো ছিল, আজও আছে অথবা নেই। আজও আছে বলছে এই জন্য তার অস্তিত্ব নেই, কিন্তু তার সেই নৃশংসতার ভীতি বা ভয় আমাদের অনুভূতিতে আজও আছে। কোথা থেকে এসেছে, কোথায় চলে গেছে তা কেউ জানতে পারিনি, তবে আর কোথাও থাক আর না থাক, মানুষের মনে আতঙ্ক হয়ে সে আজ 125 বছর পরও গাঢ়ভাবে রয়ে গেছে। আসুন তাহলে শুনি আজকে কুয়াশার এক্স ফাইলসে জ্যাক দ্য রিপারের কাহিনী, আর কাহিনীটি শুনবো আমরা সেতুর মুখে। তারপরে আমি আবারও ফিরে আসছি। আপনি শুনছেন কুয়াশা, এবিএস রেডিও 89.2 এফএম এ, সঙ্গে রয়েছে শারমিন। কুয়াশা এক্স ফাইলস। 1888 সাল, লন্ডনের হোয়াইট চ্যাপেল শহর। ঘনবসতিপূর্ণ এবং অর্থনৈতিকভাবে দুর্বল এই শহরের মানুষের জীবনযাপন খুব একটা প্রশংসনীয় নয়। ডাকাতি, জুলুম, মাদক আসক্তি এসব অকল্পনীয়ভাবে ছড়িয়েছিল এই শহরে। এছাড়া আরও একটি অবাক করা বিষয় হল, 1888 সালে এই শহরে 62টি ব্রোথেল এবং 1200 যৌনকর্মী সক্রিয়ভাবে কাজ করছিল। যৌনকর্মীদের জন্য এই শহর বেশ পরিচিত ছিল সবার কাছে। সবকিছু সব সময়ের মতোই চলছিল, কিন্তু হঠাৎ সব স্বাভাবিকতা ভেঙে দিয়ে এক অনাকাঙ্ক্ষিত ঝড়ে ওলট পালট হয়ে গেল শহরের সব স্বাভাবিকতা। ভয় আর আতঙ্কে মানুষ নিশ্চুপ হয়ে গিয়েছিল, শুধু অপেক্ষা করছিল আবার কবে কোন দিক থেকে কারো বিভৎস লাশের খবর শুনতে পাবে। কিন্তু প্রত্যেকবারের মতো কিছুই করার থাকবে না তাদের। জ্যাক দ্য রিপার, ব্যভিচারের জন্য কুখ্যাত হোয়াইট চ্যাপেল শহরে 1888 সালে উঠে আসা এই নামটি একজন ভয়ানক সিরিয়াল কিলারের। লাশ এবং খুনের ইনভেস্টিগেশন থেকে যতটুকু জানা গেছে তা হলো, এই সিরিয়াল কিলারের খুনের একমাত্র লক্ষ্য এবং ভিকটিম ছিল নেশায় বুঁদ হয়ে থাকা পতিতারা। সে কেবল পতিতাদের তার শিকার বানাত। লাশগুলোর পোস্টমর্টেম রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী তাদের পেটে প্রচুর পরিমাণে অ্যালকোহল পাওয়া যেত। এখন সেই অ্যালকোহল তারা নিজেরাই খেত নাকি শিকারী তার শিকারের সুবিধার্থে তাদের নেশায় বুঁদ করে নিত তা জানা যায়নি। সে কোথা থেকে কিভাবে আসতো এবং খুন করার পর কোথায় চলে যেত তা কেউ জানতে পারেনি। তাকে কেউ কোনোদিন দেখেওনি। কোনো ভয়ঙ্কর অশরীরীর মতো সে আসতো এবং অমানবিকভাবে খুন করে ফেলতো এই শহরের পতিতাদের। তারপর আবার অশরীরীর মতো হারিয়ে যেত এবং এই কারণেই মানুষের মনে সে আতঙ্ক এবং ভয়ের অন্যতম রূপ হিসেবে পরিচিত হয়। কখন, কোথায়, কিভাবে আসবে তা কেউ জানে না। মানুষের মনে এতটাই ভয় ঢুকে গিয়েছিল যে তখন মানুষ ভাবত হয়তো বাসে তার পাশের সিটে অথবা ফুটপাতে তার পেছনে হাঁটতে থাকা মানুষটাই হয়তো জ্যাক দ্য রিপার। মোট কথা, ভয়ে আতঙ্কে মানুষ তার স্বাভাবিক জীবনযাপন করতে পারছিল না। তার এই ভয়ানক রূপ শুধু ওই শহরেই নয়, সারা দুনিয়ার মানুষকে ভাবিয়ে তুলেছিল। সারা দুনিয়ার মানুষের মনে তখন একটাই প্রশ্ন, কে এই জ্যাক দ্য রিপার আর কেনই বা সে খুন করত এই পতিতাদের। 13 এপ্রিল 1888 থেকে 13 এপ্রিল 1891 পর্যন্ত ইস্ট এন্ডে অনেকগুলো নারী হত্যার ঘটনা ঘটেছে। মোট 11 জন নারীর মার্ডার হয়েছে এই সময়ের মধ্যে। লন্ডন মেট্রোপলিটন পুলিশ এসব হত্যাকে হোয়াইট চ্যাপেল মার্ডার নাম দেন এবং তারা খুঁজে বের করার চেষ্টা করেন এসব মার্ডারের কয়টা একই মানুষের হাতে হয়েছে। এসব মার্ডারের সিমটম এবং আনুষঙ্গিক বিষয় নিয়ে ইনভেস্টিগেট করার পর তারা সিদ্ধান্তে পৌঁছান যে এসব মার্ডারের 5টার সিমটম একই রকম এবং এই 5 জনই জ্যাক দ্য রিপারের হাতেই মার্ডার হয়েছে। একে মার্ডার না বলে শিকার বলাই ভালো। যেভাবে হায়েনার মতো হিংস্রভাবে খুন করেছে তাতে কোনো মানুষ যে এত ভয়ঙ্কর হতে পারে কল্পনাই করা যায়।
জ্যাক দ্য রিপার 1888 সাল থেকে শুরু করে একের পর এক পাঁচজন পতিতাকে খুন করে এবং তাদের লাশের যে বিভৎস পরিণতি করে তা মুখে বলে প্রকাশ করার মতো না। সমস্ত লন্ডন এবং সারা পৃথিবীর মানুষ শিউরে উঠেছিল এই ঘটনা শুনে। সে যাকেই খুন করত সেই লাশের শরীরের যে কোনো একটা অংশ খুঁজে পাওয়া যেত না। এই চাঞ্চল্যকর মামলার ক্ষেত্রে অনেক কিছু আশঙ্কা থাকলেও কোনো সিদ্ধান্তেই পৌঁছাতে পারেনি মামলার দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জ্যাক দ্য রিপারের সেই পাঁচজন ভিকটিম যারা তার হিংস্রতার শিকার তারা হলেন ম্যারিয়ান নিকোলস, অ্যানি চ্যাপম্যান, এলিজাবেথ স্ট্রাইড এবং মেরি জেন কেলি। এদের সবার পেশা ছিল পতিতাবৃত্তি এবং এরা সবাই হোয়াইট চ্যাপেল শহরের বিভিন্ন পতিতালয়ে কাজ করতেন। এদের সবাইকে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় নির্মমভাবে হত্যা করে জ্যাক দ্য রিপার। 1988 সালের 31 অগাস্ট, দিনটা ছিল শুক্রবার, রাত 3:40। হোয়াইট চ্যাপেলের তৎকালীন বাক্স রোয়ের বর্তমান ডানওয়ার্ড স্ট্রিট নামক স্থান, চারদিক নীরব নিস্তব্ধ। হঠাৎ সব রকম নিস্তব্ধতা ভেঙে যায় যখন একজন মানুষ একটা রক্তমাখা লাশ দেখতে পায়। লাশটা ওখানকার একটা পতিতালয়ের সিঁড়িতে পড়েছিল যেখানে ওখানকার সোলজারদের আসা যাওয়া ছিল। লাশটার গলা কেটে দুই ভাগ করে ফেলা। হ্যাঁ, এটাই হলো 35 বছর বয়সী নিকোলসের মৃতদেহ, জ্যাক দ্য রিপারের প্রথম শিকার। নিকোলসকে দিয়ে সে এই ভয়ানক এবং পরবর্তীতে পৃথিবীকে নাড়িয়ে দেওয়া ঘটনার সূত্রপাত করে। ডাক্তার কেলেন ইনকোয়েস্ট লাশের পোস্টমর্টেম করে জানায় লাশ খুঁজে পাওয়ার 3 ঘন্টা আগেই তার মৃত্যু হয়েছে। হৃৎপিণ্ডের একটা জায়গায় গভীর ক্ষত ছিল যা একটা মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। তারপরও পেটের নিচের অংশ চিরে ফেলা হয়েছে এবং লাশটাকে দেখেই বোঝা যাচ্ছে পেটটা এলো পাথারিভাবে চেরা হয়েছে। শুধু পেটের অন্যান্য অংশ একই ছুরি দিয়ে চেরা হয়েছে, ফুসফুসও ক্ষতবিক্ষত ছিল। এই মামলার দায়িত্বে ছিলেন ডিটেকটিভ ইন্সপেক্টর ফ্রেডরিক ক্যাভারলাইন, হেনরি মুর এবং ওয়াল্টার অ্যান্ড্রিউস, এবং এই টিমের প্রধান ছিলেন ডিটেকটিভ ইন্সপেক্টর ওয়াল্টার অ্যান্ড্রিউস। তারা প্রথমে সেখানকার সেনাবাহিনীর কিছু সদস্যদের সন্দেহ করেন যেহেতু তাদের সেখানে আরাগোনা ছিল। কিছু সোলজারদের এনে জিজ্ঞাসাবাদও করেন কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এতে পুলিশ কিছুটা বিচলিত হয়ে পড়ে। এরপর 9 অগাস্ট মামলাটি ম্যানচেস্টার গার্ডিয়ান নামে এক সাংবাদিক জনসমক্ষে নিয়ে আসেন। তিনি লিখেন, পুলিশের কাছে এই মামলার যতটুকুই তথ্য থাক তারা সেটাকে গোপন রাখার চেষ্টা করছে এবং এই কারণে সাংবাদিকরা কিছুটা হতাশ হয়ে পড়ে। কিন্তু পরবর্তীতে নানা ঘটনায় নানা সময়ে সাংবাদিকরা অনেক চাঞ্চল্যকর খবর মিডিয়াতে নিয়ে আসে এই সমালোচিত সিরিয়াল কিলার জ্যাক দ্য রিপারের সম্বন্ধে। নিকোলস মার্ডারের ঠিক 8 দিন পর শনিবার 8 সেপ্টেম্বর 1888 হোয়াইট চ্যাপেল তার প্রতিদিনের নিয়মেই চলছিল। সড়ক দিয়ে সাই সাই করে গাড়ি চলছে, কর্মমুখী মানুষ ব্যস্ততা গুছিয়ে ঘরে ফিরছে। তবে কেউ জানত না এদের কারো মধ্যেই লুকিয়ে আছে মুখোশধারী সেই শিকারী, যে তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সবার দৃষ্টির আড়ালে শিকার খুঁজে বেড়াচ্ছে। জ্যাক দ্য রিপার নামের সেই শিকারী আবার একবার সামনে আসে অনাকাঙ্ক্ষিতভাবে। পুরো পৃথিবীকে যেন এক প্রশ্ন ছুড়ে দেওয়ার জন্যই বারবার সে এভাবে সামনে আসছে। 29 হ্যানবেরি স্ট্রিট, স্পিটারফিল্ডস নামক জায়গা, ভোর 6টা, জন ডেনিস নামক এক লোক তার বাড়ির পেছন দিকে একটি লাশ দেখতে পান। লাশটার গলা কেটে দুই ভাগ করা হয়েছে, তার পেটের অংশ চিরে ফেলা হয়েছে এবং চেরা অংশ একদম ফাঁকা হয়েছিল। তার কিডনিও গায়েব ছিল। লাশটা যেখানে পড়েছিল তার আশেপাশে প্রচুর রক্ত পড়েছিল। হ্যাঁ, এটি জ্যাক দ্য রিপারের দ্বিতীয় শিকার চ্যাম্পের মৃতদেহ। এইবারও মানুষের মনে আতঙ্কের সীমা রইল না, ভয় আরো জেঁকে বসলো হোয়াইট চ্যাপেল শহরের মানুষদের মনের ভেতরে। ডক্টর ফিলিপস লাশের পোস্টমর্টম করে জানান লাশের বিভিন্ন জায়গায় গুরুতর ক্ষত আছে এবং এই সব ক্ষতগুলো ছুরি দিয়ে করা হয়েছে, বিশেষ করে বুকের বাম দিকে এবং পেটে। এবং ক্ষতগুলো দেখে মনে হচ্ছিল কেউ প্রচন্ড রেগে একই জায়গায় বারবার আঘাত করেছে, যা একটি সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে না। তিনি আরো বলেন, খুনি মেডিকেল সেক্টরের কেউ হতে পারে, এমন একজন যে কিনা হাসপাতালে কাজ করে অথবা কখনো করেছে। এবং আরো গভীরভাবে পরীক্ষা নিরীক্ষা করে তিনি সিদ্ধান্ত দেন যে জ্যাক দ্য রিপার একজন ডাক্তার এবং তার অ্যানাটমি এবং প্যাথোলজি বিষয়ে মারাত্মক জ্ঞান রয়েছে। তা না হলে এভাবে মার্ডার করা সম্ভব নয়। এত তাড়াতাড়ি একটা মানুষকে খুন করে এত নিপুণ ভাবে তার অর্গান বের করা একমাত্র এমন কোন মানুষের পক্ষেই সম্ভব। ডাক্তার জানান তার মৃত্যু হয়েছে 4:45 মিনিটের দিকে।
কিন্তু সেখানকার স্থানীয় একজন পাঁচটা নাগাদ সেই জায়গা দিয়ে গিয়েছেন, কিন্তু সেখানে কোনো লাশ তখন ছিল না। এরপর জন ডেনিস ছয়টার দিকে সেখানে লাশটা আবিষ্কার করেন। অর্থাৎ পুলিশ ধারণা করেন যে খুনি অন্য জায়গায় খুন করে অর্গান বের করে নেয় এবং পরের লাশ এনে বিভিন্ন জায়গায় ফেলে রাখে। চ্যাপম্যান একজন পতিতা ছিল। তিনি 1869 সালে বিয়ে করেছিলেন এবং পরবর্তীতে ইনভেস্টিগেশনের সময় তার এবং তার স্বামীর একটি ছবিও পাওয়া যায়। তাদের ছবি দেখেই খুবই সুখী দম্পতি মনে হচ্ছিল। তিনি নিজে সরকারি চাকরি করতেন এবং তিনি তার বাচ্চাদের এবং স্বামীকে নিয়ে বেশ ভালোই ছিলেন। কিন্তু চ্যাপম্যান প্রচুর অ্যালকোহলিক ছিল, যা তার কাজের ক্ষেত্রে এবং সহকর্মীদের ক্ষেত্রে খুব একটা ভালো ছিল না। এসব কারণে তার চাকরি চলে যায় এবং তার পরিবারের মানুষও তাকে মেনে নেয় না। সে তার পরিবার ছেড়ে ডস স্ট্রিট নামে একটা জায়গায় এসে থাকা শুরু করে এবং পতিতাবৃত্তি শুরু করে। এরপর তার পরিবারের কারোর সাথে তার আর কোনো যোগাযোগ হয়নি। তবে ঘটনার দিন রাত 5:15 তার এক বান্ধবীর সাথে তার রাস্তায় দেখা হয়। এরপর 4:30 দিকে তাকে শেষ জীবিত দেখা যায়, তাও আবার একটা লোকের সাথে। এরপর যা দেখা যায় তা হলো তার লাশ। সাংবাদিকরা এবারও এই চাঞ্চল্যকর মামলা দেখে খুবই অবাক হন এবং এর ভেতরে সত্য খোঁজার চেষ্টা করেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা তো উঠে পড়ে লেগে যায় এই মামলার পেছনে। এই মামলার জন্য গঠিত আইন শৃঙ্খলা বাহিনীর টিমটাকে আরো স্ট্রং করা হয়। বিভিন্ন জায়গা থেকে পারদর্শী অফিসারদের এখানে নিয়ে আসা হয় এবং তার ইনভেস্টিগেশনের কাজে কোনো ত্রুটি রাখে না। সব পত্রিকায় একটা হেডলাইন, সবার মনে একটাই প্রশ্ন, কে সেই খুনি যে গভীর রাতে শুধু পতিতাদের খুন করতে আসে আবার গায়েব হয়ে যায়? কে সে? চ্যাপম্যানের লাশ যেখানে পাওয়া যায় তার পাশেই পুলিশ একটা লেদারের অ্যাপ্রন খুঁজে পায় এবং সেখান থেকে সাংবাদিকরা তাকে লেদার অ্যাপ্রন নাম দেয় এবং এই নামে অনেকগুলো পত্রিকায় খবর ছাপা হয়। মানুষ এখন জ্যাক দ্য রিপারকের লেদার অ্যাপ্রন নামেও চিনতে শুরু করে। ওই শহরেই জন নামে একজন ছিলেন যে সবসময় অ্যাপ্রন পরে থাকত। পুলিশ সন্দেহ করে এই সেই খুনি। পুলিশ তাকে ধরে নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদও করে, কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে সার্থক হন এবং পুলিশ তাকে ছেড়েও দেয়। তবুও পুলিশ তাকে সন্দেহের চোখে রাখে এবং তার উপর নজরও রাখে। বেশ কিছুদিন পর্যন্ত আর কোনো খুনের সংবাদ আসে না। তখন পুলিশ প্রায় নিশ্চিত হয়ে যায় এই সেই খুনি। কিন্তু কিছুদিন পর যখন তাকে চোখে চোখে রাখা সত্ত্বেও আরও একটি খুন হয়, তখন পুলিশ আর কোনো সীমা খুঁজে পায় না। শহরে আইন শৃঙ্খলা বাহিনী আরও কঠোর করা হয় এবং পুলিশ কেবল খুঁজেই যাচ্ছে এর শেষ কোথায়। এরপর 30 সেপ্টেম্বর 1888 দুইটি আলাদা জায়গায় কিন্তু একই দিনে দুটি আলাদা লাশ পাওয়া যায়। প্রথম লাশটি পাওয়া যায় হোয়াইট চ্যাপেলের বার্নার স্ট্রিটের ডাটফিল্ডস ইয়ার্ডে। সময় তখন রাত 1টা। মৃত্যুর কারণ সেই একই, গলা কেটে দুই ভাগ করা হয়েছে এবং শরীরের বিভিন্ন জায়গায় ছুরি দিয়ে ক্ষত করা হয়েছে। তার শরীর থেকে জরায়ু গায়েব ছিল। ইনি ছিলেন এলিজাবেথ স্ট্রাইড, জ্যাক দ্য রিপারের তৃতীয় শিকার এবং ইনিও পেশায় একজন পতিতা ছিলেন। সেখানকার কিছু মানুষ বলেন তারা স্ট্রাইডকে সেই রাতে একটি লোকের সাথে দেখেছে, কিন্তু তারা এক একজন সেই লোকের এক এক রকম বর্ণনা দেয়। কেউ কেউ বলে সেই লোকটা ফর্সা, আবার কেউ কেউ বলে কালো, কেউ কেউ বলে খুবই নোংরা এলোমেলো পোশাক পরেছিল সে, আর কেউ বলে সে খুবই সুন্দর গোছানো পোশাক পরা ছিল। কেউই কোনো কিছু ঠিক করে বলতে পারে না। পুলিশও এর কোনো হদিস খুঁজে পায় না। একদিকে এমন এলোমেলো অবস্থা যেখানে কোনো তল খুঁজে পাওয়া যাচ্ছে না, অন্যদিকে স্ট্রাইড খুনের ঠিক 1 ঘন্টা পর পুলিশের কাছে আবারও ফোন আসে। পুলিশ তখনও স্ট্রাইড খুনের প্রাথমিক ইনভেস্টিগেশন শেষ করেনি। স্ট্রাইডের রক্ত তখনও জমে ওঠেনি। স্ট্রাইডের তাজা রক্তের গন্ধ মিইয়ে আসতে না আসতেই পুলিশকে আবার ছুটে যেতে হয় লন্ডন শহরের মাইটার স্কয়ার নামক স্থানে। সেই লাশটিরও প্রতিবারের মতো একইভাবে গলা কেটে দুই ভাগ করে দেওয়া হয়েছে এবং শরীরের বিভিন্ন জায়গায় ছুরি দিয়ে ছিন্ন ভিন্ন করা হয়েছে। পরে অনুসন্ধানে জানা যায় ইনি হলেন ক্যাথরিন এডোস এবং তিনিও পেশায় একজন প্রস্টিটিউট ছিলেন। তার শরীরের বাম কিডনি এবং জরায়ু গায়েব ছিল। খুনের কিছুক্ষণ আগে জোসেফ লয়েন্ডি নামে সেখানকার এক স্থানীয় মানুষ এবং তার দুই বন্ধু সেদিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা লোককে দেখতে পান, যার মাথায় মোটামুটি বড় চুল ছিল এবং জামা কাপড় এলোমেলো আর নোংরা ছিল। তার সাথে একজন মহিলাও ছিল যাকে এডোস বলেই ধারণা করা হয়, তবে জোসেফ নির্দিষ্ট করে কিছুই বলতে পারেনি। পরবর্তীতে স্ট্রাইড এবং এডোস এর মার্ডারকে ডাবল ইভেন্ট নাম দেওয়া হয়।
সারা শহর, সারা দেশ, সারা পৃথিবী জুড়ে মানুষ অস্থির হয়ে উঠেছিল এই শ্বাসরুদ্ধকর মামলা নিয়ে। একের পর এক এইভাবে খুন, তাও আবার এমন বিভৎসভাবে। কে এই মুখোশধারী? কেন সে করে চলেছে একের পর এক এই নৃশংসতা? তাও আবার শুধু পতিতাদের? এবং জ্যাক দ্য রিপারের খুনের আরেকটা বিষয় কমন ছিল, সে শুধুই পতিতাদের খুন করত, এবং সেসব পতিতাদের সবারই বয়স ছিল ত্রিশূর্ধ্ব, শুধুমাত্র তার শেষ শিকার ছাড়া। তার শেষ ভিকটিমের বয়স ছিল 25, এছাড়া সবারই বয়স ছিল 30-এর বেশি। কি আছে এসব খুনের পেছনে? কোন রাগ, ক্ষোভ, প্রতিশোধ, নাকি অন্য কিছু? কোনো কিছুই জানতে পারছে না কেউ। কোথা থেকে চলে আসছে, কোথায় যাচ্ছে, কিভাবে কি করছে, কোনো কিছুরই নাগাল পাচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনীর লোক। শুধু ছায়ার মতো একটা মানুষকে কেউ কেউ দেখছে, তারপরও কেউ ঠিক মতো বর্ণনা করতে পারছে না তার চেহারা। এসবের পরেও থেমে থাকেনি জ্যাক দ্য রিপারের পৈশাচিকতা। সামনে আরো বড় নির্মমতা অপেক্ষা করছিল পৃথিবীর মানুষের জন্য। ম্যারি ক্যালির লাশের পরিণতি ছিল সবচেয়ে ভয়ানক। পুলিশ এর আগে সবগুলো লাশ দেখেই কেঁপে উঠেছিল, বিশ্বাসই করতে পারছিল না এটা কোনো মানুষের কাজ। কিন্তু এইবার, এইবার তারা শিউরে উঠল। কল্পনার সকল মাত্রাকে ছাড়িয়ে জ্যাক দ্য রিপার প্রমাণ করে দিল যে একটা মানুষ কতটা নৃশংস হতে পারে। ম্যারি ক্যালির ছিন্ন ভিন্ন লাশ পাওয়া যায় স্পিটালফিল্ডস ডেজার্ট স্ট্রিটের 13 মিলার্স কোর্টের তার নিজের ঘরে, তার নিজের বিছানার উপর। এই প্রথম জ্যাক দ্য রিপার তার কোনো শিকারকে ঘরের ভেতরে খুন করে সেখানেই ফেলে গেছে। ম্যারি ক্যালির লাশ পাওয়া যায় সেই একই বছর, অর্থাৎ 1888 সালের 9 নভেম্বর, শুক্রবার সকাল 10:45 মিনিটে, স্ট্রাইড এবং এডিউজের মার্ডারের ঠিক এক মাস পরে। সববারের মতো এইবারও তার গলা কেটে দুই ভাগ করা হয়েছে এবং সারা শরীর কেটে কুটে ছিন্ন ভিন্ন করা হয়। তার পেটের নাড়িভুড়িগুলো বের হয়ে গিয়েছিল এবং তার শরীর থেকে হৃৎপিণ্ড গায়েব ছিল। এই সবগুলো খুনই জ্যাক দ্য রিপার এক সপ্তাহ থেকে এক মাস পরপরই করেছে, এবং সবার লাশ দেখে মনে হয়েছে তারা কেউ মরার আগে বাঁচার জন্য হাতাহাতি বা এমন কিছু করেনি অথবা করতে পারেনি। শুধুমাত্র স্ট্রাইডের লাশ দেখেই বোঝা গিয়েছিল মৃত্যুর আগে সে বাঁচার চেষ্টা করেছিল। প্রমাণ না হলেও এখন পর্যন্ত বিভিন্ন ইনভেস্টিগেশন এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটাই মানা হয় যে এই পাঁচটি খুন একই মানুষ করেছে, এবং সে হচ্ছে জ্যাক দ্য রিপার। এই বিষয়ে 1894 সালে সিআইডির প্রধান এবং মেট্রোপলিটন পুলিশের অ্যাসিস্ট্যান্ট চিফ কনস্টেবল মেলভিল ম্যাকনাকটন একটি রিপোর্ট করেন, এবং সেখানে তিনি জানান হোয়াইট চ্যাপেল মার্ডারের 5 জন এবং শুধুমাত্র 5 জন ভিকটিমই ছিলেন, এবং সেই 5 জনের খুন একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। মেরি ক্যালি খুনের পরে এই জঘন্য খুনের খেলা বন্ধ হয়ে যায়। হঠাৎ গায়েব হয়ে যায় জ্যাক দ্য রিপার। একের পর এক এভাবে খুন, এই যেন মানুষের কাছে এক দুঃস্বপ্নের মতো। আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা যতই এর দল খুঁজতে গিয়েছে ততই আরো অতলে চলে গিয়েছে। কোনো সীমানা খুঁজে পায়নি এই মামলার, কোনো সাক্ষী, কোনো প্রমাণ নেই এগুলোর। যখন আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা কোনো দল খুঁজে পাচ্ছিল না, তখন চ্যাপম্যান হত্যার বেশ কিছুদিন পর এবং স্ট্রাইড হত্যার মাত্র 5 দিন আগে 1888 সালের 25 সেপ্টেম্বর একটি চিঠি, যা 27 সেপ্টেম্বর এসে পৌঁছেছিল, সেই চিঠিটা সেন্ট্রাল নিউজ এজেন্সিতে পৌঁছায়, এবং তারা 29 সেপ্টেম্বর চিঠিটা স্কটল্যান্ড ইয়ার্ডে পৌঁছায়। সেই চিঠির সাথে একটা মহিলার কাটা গান ছিল, এবং চিঠির ভাষা কিছুটা এমন ছিল, ডিয়ার বস, আজকাল শুনতে পাচ্ছি পুলিশ নাকি খুব সহজে আমাকে ধরে ফেলবে, এত সহজে তারা আমাকে ধরতে পারবে না। কিছুদিন আগে যাকে চিড়ে ফেললাম সেটা খুবই মজার ছিল, আমি তাকে চিৎকার করারও সুযোগ দেইনি। আপনার কি মনে হয় এত সহজে আমাকে ধরে ফেলবেন? না, খুব তাড়াতাড়ি আমার পরবর্তী তামাশাটা দেখতে পাবেন, সেটার জন্য বরং প্রস্তুত হন। আমার ছুরিটা একটু বেশিই ধারালো এবং আমার চোখও, আমি শিকারের তালাশে আছি। গুড লাক, জ্যাক দ্য রিপার। এই চিঠিটার নাম ছিল ডিয়ার বস। চিঠির শুরুতেই খুনি নিজেই এই নামটি ব্যবহার করেন। শুধু এটাই নয়, এমন শখানেক চিঠি খুনি আইন শৃঙ্খলা বাহিনীকে চ্যালেঞ্জ করার জন্য লিখেছিলেন বলে দাবি করা হয়। তবে নানা রকম গাফিলতির কারণে অনেক চিঠি ঠিকানা মতো পৌঁছায়নি বলেও শোনা যায়। তবে যে কয়েকটা চিঠি পৌঁছেছে সেগুলো হলো ডিয়ার বস, ফ্রম হেল, এবং সসি জ্যাকি নামের একটি পোস্টকার্ড। সসি জ্যাকি নামের পোস্টকার্ডটি পোস্ট করা হয় 1 অক্টোবর 1888, এবং এটিও ডিয়ার বসের মতো সেন্ট্রাল নিউজ এজেন্সিতে পাঠানো হয়েছিল। ইনভেস্টিগেশন করে দেখা যায় ডিয়ার বস এবং এই পোস্টকার্ডের হাতের লেখা একই। ফ্রম হেল চিঠিটা পাঠানো হয়েছিল হোয়াইট চ্যাপেল শহরের হোয়াইট চ্যাপেল ভিজিলেন্স কমিটির লিডার জর্জ লাস্কের কাছে 16 অক্টোবর 1888 সালে। এই চিঠিটার সাথে একটা চারকোনা বাক্স ছিল। যখন জর্জ সেই বাক্সটা খোলেন, তখন তিনি তার নিজের চোখকেও বিশ্বাস করতে পারেন না।
তার পায়ের নিচে মাটি কেঁপে ওঠে। সেই বক্সে একটা মহিলার অর্ধেক কিডনি পাওয়া যায়। পরবর্তীতে ডাক্তারদের দিয়ে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় এটি এডোজের কিডনির অংশ ছিল। চিঠিতে লেখা ছিল, আমি তোমাকে এই অর্ধেক কিডনিটা পাঠাচ্ছি আর বাকি অর্ধেকটা আমি ভেজে খেয়ে ফেলেছি। বিশ্বাস করো, এটা খুবই সুস্বাদু ছিল। তুমি যদি চাও আমি তোমাকে আমার ছুরিটাও পাঠিয়ে দিতে পারি যেটা দিয়ে আমি এই খুন করেছি। যদি পারো আমাকে ধরো। এই চিঠির নাম ছিল ফ্রম হেল। এমন আরো অনেক চিঠি পাঠায় জ্যাক দ্য রিপার যখন সেই নৃশংস এবং লোমহর্ষক খেলা শুরু করে। পরিস্থিতি যখন খুব খারাপের দিকে চলে যাচ্ছিল তখন রানী এলিজাবেথকে এর মধ্যে জড়াতেই হয়। এছাড়া অন্য কোনো উপায় ছিল না। একের পর এক এভাবে খুন মানুষের সব রকম ধৈর্যের ঊর্ধ্বে চলে গিয়েছিল। রানী এলিজাবেথ পুলিশকে নির্দেশ দেন যে ওই এলাকার নিরাপত্তা কঠোর করতে এবং তিনি নিজে এসব খুনের যত দ্রুত সম্ভব সমাধানের জন্য কঠোর নির্দেশ দেন। কিন্তু তারপরও পুরো আইন শৃঙ্খলা বাহিনী মিলেও এই সমস্যার সমাধান করতে পারেনি। মেরি খেলি ছিল জ্যাক দ্য রিপারের শেষ নৃশংসতা। যদিও আমরা একে শেষ বলতে পারি না কারণ এই মামলার কোনো দিনও সমাধান হয়নি। বছরের পর বছর মানুষ আতঙ্ক নিয়ে বেঁচেছিল। এই শিকারী কখন কবে কোথা থেকে এসে হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়বে তা কেউ জানত না। জ্যাক দ্য রিপার তার চিঠিগুলোতে বলেছিল, আমাকে ধরা এত সহজ নয়, তোমরা কোনো দিনই আমাকে ধরতে পারবে না, এবং সে তা করেছেও। তাকে কেউ ধরা তো দূরের কথা, আজ পর্যন্ত কেউ জানেই না তার চেহারা কেমন ছিল। আদৌ সে মেয়ে ছিল নাকি ছেলে ছিল নাকি অন্য কিছু, কেউ কিচ্ছু জানে না। হঠাৎ এসে আবার হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেছে এক সময় সবচেয়ে আলোচিত সিরিয়াল কিলার জ্যাক দ্য রিপার। হয়তো কোনো গভীর রহস্য ছিল অথবা হয়তো কোনো রহস্যই ছিল না। একজন সাইকোপ্যাথের মাথার কিছু ভয়ঙ্কর চিন্তার পরিণাম দেখেছি আমরা, অথবা হয়তো কোনো কিছুর প্রতিশোধ। যেভাবে লাশগুলোতে আঘাত আর ক্ষত ছিল তাতে মনেই হয়েছিল কোনো জিদ আর রাগ জমেছিল তাদের উপর। কিন্তু তাদের সাথে জ্যাক দ্য রিপারের হয়তো কোনো সম্পর্ক ছিল না, আর থাকলে তাদের নিজেদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। তারা কেউই কাউকে চিনতও না। তাদের মধ্যে একটাই মিল ছিল, তাদের সবার পেশা ছিল পতিতাবৃত্তি। তাহলে কি শুধু পতিতাদের উপরই কোনো এক গভীর ক্ষোভ ছিল তার? আমরা কিছুই জানি না। সে আদৌ বেঁচে আছে কি নেই তাও জানা যায়নি। তবে আমরা শুধু এতটুকু জানি, এমন জ্যাক দ্য রিপারের কাহিনী আমরা আর কোনো দিনও শুনতে চাই না। কুয়াশা এক্স-ফাইলস। কুয়াশা। এতক্ষণ ধরে শুনলেন সেতুর কাছে জ্যাক দ্য রিপারের কাহিনী, গা শিউরে ওঠার মতন ঘটনা। আপনারা যারা আমার ফ্যান পেজে রয়েছেন, অর্থাৎ আর জি শর্মিন, আর জি এস এইচ এ আর এম ডাবল ই এন, এই ফ্যান পেজে আছেন যারা, তারা চাইলে জ্যাক দ্য রিপারের, সেই সময় তো আর অত ফটোগ্রাফি অত আধুনিক ছিল না, তখন হয়তো কেবল হয়তো ক্যামেরা আবিষ্কার হয়েছে কিছুদিন আগে, তো সেই সময় যে কিছু ছবি পাওয়া গেছে সেই সময়কার, আর জ্যাক দ্য রিপারকে যেহেতু দেখা যায়নি তো তার অবয়ব বা তাকে চিন্তা করে কিছু ছবি স্কেচ করা হয়েছিল, সেগুলো আপনারা দেখতে পারেন। এবং সেই সময়কার ভিক্টিমের কিছু ছবি দেখতে গেলে আপনাকে যেতে হবে আর জি শর্মিনের ফ্যান পেজে। আর এখন শুরু হচ্ছে আমাদের কুয়াশার দ্বিতীয় কাহিনী। আজকের দ্বিতীয় কাহিনীটি লিখেছেন সাদিয়া ইসলাম বৃষ্টি। এখন শুনবেন কাহিনীর প্রথম পর্ব, তারপরে আমি আবার ফিরে আসছি। চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2 এফএম এ, সঙ্গে আছি শর্মিন। গতকাল বিকেল থেকেই নাবিলের বুক ধরফর করছিল। আজ সে স্নেহাদের বাসায় যাবে, স্নেহার বাবার সাথে দেখা করবে। স্নেহাকে যে নাবিল ভালোবাসে সেটা বলেই দিবে বা স্নেহার বাবাকে, অবশ্য তাতে কোনো লাভ হবে কিনা কে জানে। স্নেহার বাবা গ্রামের হর্তাকর্তাদের একজন, ভার্সিটির ফার্স্ট ইয়ার থেকেই স্নেহার পেছন পেছন ঘুরছে নাবিল, কিন্তু পাত্তা পায়নি কখনো। তবে তাই বলে দমেও যায়নি, চেষ্টা করেই চলেছে। আরো চেষ্টা দেখে গতকাল স্নেহা বলেছে বাড়িতে আসতে, বাবার সাথে কথা বলতে। বাবা যা বলবেন স্নেহাও নাকি সেটাই করবে। তাই শেষমেশ সিদ্ধান্ত নিতেই হলো নাবিলকে, না যত ভয় লাগুক না কেন স্নেহার বাবা ইদ্রিস মণ্ডলকে, এবার একবার দেখা করতেই হবে। স্নেহা বলেছিল তার বাবা বাইরে থেকে দেখতে ভয়ঙ্কর রাগী হলেও আসলে খুব শান্ত মেজাজের। সেই ভরসাতেই স্নেহাদের বাসার দিকে রওনা দিল নাবিল। প্রচন্ড টেনশনে আছে, না হলে ঠিক দেখতে পেত ও একা নয়। বাড়ির বাইরে পা রাখার সাথে সাথে নাবিলের সঙ্গ নিয়েছে বিশাল এক চিল, নিজের তীক্ষ্ণ ঠোঁট নিজের দিকে ঝুঁকিয়ে রেখেছে, সুযোগ খুঁজছে। একটা সুযোগ পেলেই সোজা ছুটে যাবে সে নাবিলের দিকে আর গায়ে বসিয়ে দেবে ধারালো ঠোঁট দুটোকে। আসতে পারি? তোমাকে তো
চিনলাম না বাবা, কে তুমি? আমার কাছে এসেছো? জি স্যার, আপনার কাছে এসেছি, একটু দরকার ছিল। আসবো? হ্যাঁ হ্যাঁ, ভেতরে এসো, বসো। এর আগেও আমাদের দেখা হয়েছে স্যার। ও যে ভার্সিটি থেকে স্টাডি ট্যুরে এসেছে যে স্টুডেন্টরা, আমি ওদের সাথে এসেছি। ও আচ্ছা আচ্ছা, আসলে মানুষের চেহারা আজকাল তেমন মনে থাকে না বুঝলে বাবা, একদম ভুলে গিয়েছি তোমার কথা। তা তোমার নাম কি? নাবিল, নাবিল আল মুক্তাদির। বাহ, ভালো নাম তো। তা আমার কাছে কি যেন একটা দরকারে এসেছো বললে? হ্যাঁ স্যার, আসলে আসলে আমি আর স্নেহা একসাথে পড়াশোনা করি। তাই নাকি? ও তো বাড়িতেই আছে, দাঁড়াও ডাকছি। স্নেহা, স্নেহা! না মানে আসলে স্যার ওকে ডাকার দরকার নেই, আপনার সাথে একটু কথা বলা দরকার আমার। ও বলো, নির্দ্বিধায় বলে ফেলো। আমি স্নেহাকে অনেক পছন্দ করি স্যার, ভার্সিটি থেকেই, আর আমার পরিবারের সবাইও ওকে পছন্দ করে। মানে আমি স্নেহার ছবি বাসায় দেখিয়েছি স্যার। থামো থামো, আগে বলো, স্নেহা কি তোমাকে পছন্দ করে নাকি তুমি একাই? করে স্যার, আমি জানি ও আমাকে পছন্দ করে, কিন্তু আপনি যদি না বলেন তাহলে হয়তো। না না, আমি কেন না বলবো? তোমরা দুজন যদি একজন আরেকজনকে পছন্দ করো তাহলে তো আর কোনো কথাই নেই। মা মরা মেয়ে আমার, ও যেখানে খুশি থাকবে সেখানেই যাবে। আচ্ছা আমি বরং স্নেহাকে ডেকে দিই, ও ভেতরের ঘরে তো, আমার ডাক হয়তো শুনতে পাইনি। ঠিক আছে স্যার, দেখা হবে আবার। বাড়ি থেকে বেরিয়ে স্নেহাকে নিয়ে ঘুরতে বেরোলো নবীন, প্রস্তাবটা স্নেহাই দিল। স্নেহা তার গ্রামও ভালো চেনে, বাবার সম্মতি দেওয়ায় অনেকটা হালকা হয়ে গিয়েছে স্নেহা। এতদিনে বুকে একটা ভয় চেপে বসেছিল, যদি বাবা না করে দেয়, যদি বাবা নাবিলকে পছন্দ না করে। বাবা না করলে স্নেহা এক পাও সেদিকে এগোবে না, কিন্তু বাবার সাথে নাবিলের দেখা করিয়ে দেবে বা বাবাকে নিজ থেকে বলবে কথাগুলো, সেই সাহসটাও জড়ো করতে পারেনি স্নেহা। ভাগ্যিস স্যারেরা এদিকে স্টাডি ট্যুরে আসতে রাজি হয়ে গিয়েছিল, অনেকেই অনেকগুলো জায়গার নাম দিয়েছিল, কিন্তু স্যারদের মনে ধরে গিয়েছিল মাধবপুরের এই জায়গাটাই। পুরাকীর্তি আছে, প্রকৃতির ছোঁয়া আছে, নদী আছে, প্রাচীন অনেক স্থাপনা আছে, আর কি চাই? মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে স্নেহা। পাশে তাকায় নাবিলের চেহারা আনন্দে ঝলমল করছে। স্নেহা অবশ্য খুশিটা মনের ভেতর চেপে রাখছে প্রাণপণে, যেমনটা চেপে রেখেছিল নাবিলের প্রতি নিজের ভালো লাগাটাকে। ভাবছি একদিন তোমাদের সাথে থাকবো, ভার্সিটি লাইফ তো শেষ, বন্ধুদের সাথে কখনো এভাবে থাকা হয়নি, ঢাকাতেও তো খালার বাসাতেই থেকেছি, হস্টেল লাইফ যে কেমন জানি না, খুব ইচ্ছে করছে জানতে কেমন মজা হয়। চলে আসো, খুব মজা হয়। তুমি তো জানো না ইয়াসিন ঘুমের ভেতরে হাঁটাহাঁটি পর্যন্ত করে, আর তুর না ইঁদুর সেই পরিমাণে ভয় পায়। কি বলো, তোমাদের ঘরে ইঁদুর আছে নাকি? আমি ইঁদুর খুব ভয় পাই। অনেকদিন আগের বাংলো না, পোকামাকড় তো থাকবেই। তা ঠিক, আমি একবার বাবাকে বলেছিলাম তোমাদের অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দিতে, বাংলোটা ভালো না, গত বছর একজন লোক মারা গিয়েছিল সাপের কামড়ে। ব্যাপার না, কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিয়েছি সবখানে, সমস্যা হবে না, আর ইঁদুর মেরেছি কয়েকটা, এখন আর ঝামেলা হয় না, পরশুই তো চলে যাব, এসো আজকে বা কালকে। বাবাকে এখনো বলিনি, বাবা পারমিশন দিলেই। বাবার পারমিশন ছাড়া কিছু করো না তুমি, তাই না? মা তো নেই, বাবা যাতে কষ্ট না পায় সেটা খেয়াল রাখতে হয়, তোমার তো বাবা মা দুজনই আছে, তুমি বুঝবে না। একেবারে যে বুঝি না তা কিন্তু না, তোমার তো বাবার খেয়াল রাখতে হয়, আর আমার বাবা মা দুজনের খেয়াল রাখতে হয়, দুজনের আবদারও মেনে চলতে হয়। এই যে দেখো না আমার গলায় তাবিজ, তুমি তাবিজে বিশ্বাস করো নাকি? না আমি বিশ্বাস করি না, কিন্তু মা করে, কোথা থেকে যেন এনে দিয়েছে, এখানে আসবো শুনেই পড়িয়ে দিল, এত করে বললাম কোনো কথাই শুনলো না। আচ্ছা থাক, ব্যাপার না, বড়দের কথা এরকম একটু একটু শুনতে হয়, চলো এবার ফেরা যাক। আর শোনো, হ্যাঁ বলো, আমাদের এই ব্যাপারটা, মানে এই যে তুমি বাবার সাথে এসে কথা বলেছো, সেটা কাউকে বলো না। এমনিতে তো সবাই জানে যে আমি তোমাকে ভালোবাসি। তা জানে, কিন্তু এখন এরকম বললে সবাই হাসাহাসি করবে আমাকে দেখে, আমার ভালো লাগবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবে সেভাবেই হবে। রাতে ঘুমোতে যাওয়ার সময়
ঠক ঠক শব্দ শুনে যা একটা চোখ লেগে এসেছিল নাবিলের সেটাও চলে গেল। এত রাতে কে এলো? পাশে তাকালো, বাকিরা ঘুমিয়ে পড়েছে, কারো ঘুম ভাঙেনি। ঘড়ি দেখল নাবিল, রাত 9:30। এমনিতে এত জলদি কেউ ঘুমায় না, নাবিল নিজেও ঘুমায় না, কিন্তু গত 2 দিন গ্রামে থাকার কারণে কেমন যেন একটা অভ্যাস হয়ে গেছে। রাত 8টা বাজতে না বাজতেই হাই উঠতে শুরু হয়। গ্রামে 9:30 বা 10টা মোটামুটি রাতে বলা চলে। এখন কেউ কেন আসবে এই বাংলোয়? এত রাতে ওদের কাছে আসার মতন কেমন আছে? কথা বলছেন না কেন? অদ্ভুত তো, কেউ নেই। তাহলে দরজায় শব্দ করলো কে? দরজায় না, শব্দ কি তাহলে জানালার ওখান থেকে আসছে? কে কে শব্দ করছে? এত ধুলায় জানালায় ওপাশের কিছুই দেখা যায় না। কি বলছিস? তুই সুস্থ আছিস? কিচ্ছু হয়নি তো? আমি আমি কিন্তু দেখ, ওই যে জানালাটা ভেঙে পাখিটা এলো। আরে জানালা তো ভাঙেনি, তাহলে হয়তো আমার মতন ঘুমের ভেতরে হেঁটেছিস। বাদ দে, কিছু যখন হয়নি তখন আর ভাবিস না। চল এখান থেকে উঠে পড়, বিছানায় চল, ঘুমবি না? হ্যাঁ চল। কি হয়েছিল বলতো? রবিন বলল কাল নাকি তুমি খুব চিৎকার করে সবার ঘুম ভাঙিয়ে দিয়েছিলে। তেমন কিছু না, আসলে খাওয়া বেশি হয়ে গিয়েছিল রাতে, হজমে সমস্যা হয়েছিল হয়তো, তাই উল্টোপাল্টা সব স্বপ্ন দেখছিলাম। বাদ দাও, আজকে বাংলায় থাকবে তো তুমি? হ্যাঁ, বাবা বলেছে ইচ্ছে করলে আমি বন্ধুদের সাথে থাকতে পারি। রবি তো একলা ঘুমায়, ওর সাথে ঘুমিও, কোনো সমস্যা হবে না। খাবারও আজকে তাহলে বাড়তি রান্না করে নেবো আমরা। রান্না কে করে? আবুল চাচা? হ্যাঁ, আর কে করবে, টিচাররা তো নিজেদের মতন থাকে। আমাদের থাকার জন্যই পুরনো বাংলোটা আর ওদের রেস্ট হাউস। কোনো কথা হলো বলো। তবু টিচার সব সময় তোমাদের উপর নজর রাখছে, সেটা কি ভালো লাগতো? যা হয়েছে ভালোই হয়েছে। ঠিক বলেছো, যা হয়েছে ভালোই হয়েছে। আচ্ছা, এইখানে আশেপাশে কোনো মরা কিছু পড়ে আছে নাকি? কেন বলো তো? ওই যে দেখো, একটা চিল বারবার এখানে ঘুরছে, মনে হচ্ছে নিচের দিকে কিছু একটা দেখছে, তাই ভাবলাম। চিল? স্নেহা, গতকাল এই চিলটাকে দেখেছিলাম, জানালা ভেঙে আমার চোখে ঠোকর মেরেছিল। ধুর, তুমি ভুল ভাবছো, সামান্য একটা চিল এটা কেন তোমাকে ঠোকর দিতে চাইবে? আচ্ছা, বিশ্বাস করলে না তো? চলো একটা পরীক্ষা করে দেখা যাক, অন্য কোথাও যাওয়া যাক, দেখি ওটা সেখানেও আসে কিনা। যদি দেখি সব জায়গাতে আমার সাথে সাথে ওটা আসছে, বুঝবো আমার ধারণাই সত্যি, ওটা আমাকে ফলো করছে। ঠিক আছে চলো, কিন্তু স্যারদেরকে কি বলবো? কি আবার বলবে, না বলেই যাই, চলো। ওরা তেমন কিছু ভাববে না, আমাদের এমনিতেও মাস্টার্স এক্সাম শেষ, বড় হয়ে গেছি আমরা, নিজেদের খেয়াল নিজেরাই রাখতে পারবো। আচ্ছা চলো। হাঁটতে হাঁটতে খেয়াল করলো স্নেহা, চিলটা এখন ওদের সাথে আছে। পাশে তাকালো, নাবিলের চেহারায় চিন্তার ছাপ পড়েছে। একটু বাদে অবশ্য কেমন খটকা লাগলো ওদের, চিলটা ওদের অনুসরণ করছে নাকি ওরা চিলটাকে, বুঝতে পারলো না। চিল এতক্ষণ ওদের পিছনে ছিল, তবে এবার সেটা ওদের সামনে উঠছে, যেন ওদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। বেশ খানিকটা হাঁটার পর নাবিলের হাত চেপে ধরলো স্নেহা। ওদিকে আর যাওয়া যাবে না। কেন? চিলটা ওদিকেই যাচ্ছে,
মনে হচ্ছে কিছু একটা দেখাতে চায়। যা খুশি দেখাতে চাক, কিন্তু ওদিকে যাওয়া যাবে না। কিন্তু কেন? কারণ বলবে না, আবার যেতেও দিবে না। সমস্যাটা কি বলতো? তুমি কি ভয় পাচ্ছ স্নেহা? ভয় পাচ্ছ কেন? আরে ভয় পাওয়ার কি আছে এখানে? ওদিকে একটা মন্দির আছে না বিল, অনেকদিন ধরে তালা ঝুলানো আছে ওটাতে, জায়গাটা ভালো না। তুমি সায়েন্সের ছাত্রী হয়ে ভূতে ভয় পাও? ভূত না, আমি জানি না কি, কিন্তু এখানকার সবাই এই ব্যাপারটা মেনে চলে। এর আগে যারা মন্দিরের ভেতরে গিয়েছে মারা পড়েছে। গত বছর যে লোকটা মারা গিয়েছিল বাংলায়, সেও মন্দিরে গিয়েছিল। সবাই মনে করে সে কারণে হয়তো উনি মরে গিয়েছিলেন, তাই তো? আরে একটা বিল্ডিং, আর দশটা সাধারণ বিল্ডিং এর মতনই আরেকটা বিল্ডিং। না হয় ওখানে ধর্মীয় অনুষ্ঠান হতো একটা সময়, কিন্তু সেটা তো ভালো, তাই না? ওখানে গেলে কেন বিপদ হতে যাবে? আমি জানি না, কিন্তু ছোটবেলা থেকে ওখানে আমরা গ্রামের কাউকে যেতে দেখিনি, তাই এটা নিয়ে প্রশ্নও করিনি। কেউ গেলে ওরা মারা যায় না বিল, সত্যি বলছি, আমার নিজের চোখে দেখা। আর সবার মৃত্যু হয় একইভাবে, কপালে সাপের কামড় খেয়ে। আমরা আর এগুলো ফিরে আসতে পারবো না। আরে কিছু হবে না, চলো একবার ঘুরে আসি। না না বিল, চলে যাই, চলো না, থাকবো না এখানে, প্লিজ। আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা চলো, তুমি বাসায় যাও, গিয়ে প্রিপারেশন নিয়ে বাংলা চলে আসো, তোমার জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আরে আসোই না, তারপর দেখাবো। আমরা সবাই মিলে একটা জিনিস বানিয়েছি তোমার জন্য। ঠিক আছে, এখন গেলাম তাহলে। আচ্ছা স্নেহা, কবে থেকে বন্ধ মন্দিরটা বলো তো? প্রায় 22 বছর হতে চললো। কেন? না কিছু না, এমনিতেই জাস্ট জিজ্ঞেস করলাম। স্নেহাকে ওর বাসা পর্যন্ত এগিয়ে দিল না বিল, কিন্তু সাথে সাথে বাংলোয় ফিরলো না, তার বদলে আবার চলল মন্দিরের দিকে। আচ্ছা কি আছে মন্দিরে? কেন ওখানে গেলেই মানুষ মারা যায়? স্নেহার কথাটা শুনবে নাকি দেখে আসবে একবার? দ্বিধায় পড়ে গেল নামি। ছোটবেলা থেকে এসব ব্যাপারে প্রচণ্ড আগ্রহ ওর, একবার এরকম একটা জায়গাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েও। আর তখন ছোট্ট নাবিলের গলায় তাবিজ ঝুলিয়ে দেয় মা, মাথার দিব্যি দেয় ওটা না খুলতে। মাথার দিব্যিতে বিশ্বাস করে না নাবিল, তবে মা কষ্ট পাবে ভেবে তাবিজটা এখনো খোলে নি সে। তাছাড়া ওটা গলায় ঝুলিয়ে রাখলে মায়ের চিন্তাটা একটু কমে যায়, কিন্তু তাবিজ কিংবা অসুস্থতা কোনোটাই নাবিলের ভেতরের আগ্রহকে কমাতে পারেনি। এখনো যে কোনো রহস্যময় ব্যাপার দেখলে সেটাকে খতিয়ে দেখতে ইচ্ছে করে। তাবিজ পড়ার পর থেকে সেই জেদটা যেন আরও বেড়ে গিয়েছে। মন্দিরের ভেতর যাওয়ার ইচ্ছেটাকে তাই একেবারে থামাতে পারল না নাবিল। এক পা দুপা করে চলে গেল মন্দিরের কাছে, একটা প্রায় ভেঙে পড়া দেয়াল দিয়ে মন্দিরটা চারপাশে ঢাকা। সেটা টপকে সহজে ভেতরে চলে গেল নাবিল। ভেতরে তেমন কিছুই নেই, খুব পুরনো একটা মন্দির এবং বিশাল মন্দির। চলে যা, এখানে কি করছিস তুই? কি করতে এসেছিস? মরবি তুই, বেঘরে মারা পড়বি। আমি মরবো কেন? আপনি কে? আপনি এখানে কি করছেন? আমি পাহারা দিচ্ছি, আমাকে পাহারা দিতে হয়। কি পাহারা দিতে হয়? এই ভাঙা মন্দিরে পাহারা দেওয়ার মতন কি আছে এমন? নাগ, আমি নাগকে পাহারা দিই। নাগ? মন্দিরের নাককে পাহারা দিই আমি। ওই ওই যে দেখ, ওই যে চিল দেখেছিস, ওটা এখানে আসে নাগের খোঁজে। আমি ওটাকে তাড়িয়ে দেই, নাগের ধারে কাছে যেতে দিই না। কোথায় আছে নাগ? কোথায় পাহারা দেন আপনি তাকে? তুই তো বড় বোকা, নাগ মন্দিরে এসে বলছিস নাগ কোথায়? এখানে নাগ, ওখানে নাগ, সবখানে নাগ। আমি চিলকে ঠেকিয়ে রাখি, ও যদি একবার কোনোভাবে নাগের খোঁজ পায় তাহলেই সর্বনাশ। শেষ যেবার পেয়েছিল সেবার বাঁচেনি, ওই মানুষটা বাঁচেনি। কোন মানুষটা? সেই যে সেবার খোঁজ নিতে এসেছিল, জানতে এসেছিল নাগ মন্দিরের সব কথা। আমি ভেবেছিলাম বলবো, মানুষটা ভালো ছিল, ভেবেছিলাম ওকে নাগ ক্ষমা করে দেবে, কিন্তু দেয়নি। মানুষ এখানে আসলেই তার সাথে সাথে চলে আসে চিল, চিল ধরে নিয়ে যায় নাককে। তারপর রেগে যায় নাগ, প্রচন্ড রেগে যায়, রেগে গিয়ে ছোবল মারে মানুষটাকে। আপনাকে কিছু করে না?
আমি আমি তো এখানেই থাকি। আমি নাগের বন্ধু, নাগের পাহারাদার। নাগ সেটা জানে। আমি সবাইকে এখানে আসতে মানা করি, সবাইকে ফিরিয়ে দিই, তাই নাগ আমাকে কিছু বলে না, আমাকে মারে না। তাহলে আমাকেও মরতে হবে? হ্যাঁ, মরতে হবে। তুই এখানে আসার সাথে সাথে ওই চিলটা চলে এসেছে, তাই তোর মৃত্যু এবারে নিশ্চিত। বাঁচার কোনো উপায় নেই নাগের হাত থেকে? না, কোনো উপায় নেই, তোকে মরতেই হবে। আর সবার মতন তুইও মরবি। কিন্তু এমন কিভাবে হলো? এর আগে তো মন্দিরে পুজো হতো, আপনি তখন ছিলেন, জানেন কি হয়েছিল? জানবো না কেন, আমি এই মন্দিরে আছি কত 40 বছর ধরে, আজ পর্যন্ত কিছু আমার চোখ এড়ায় নাই। কিন্তু তোরে যে বলবো, বলে লাভ কি, তুই তো মরবি। আচ্ছা, কিন্তু মরার আগে শুনে যাই কেন মরছি নাকি, বলেন তো কি হয়েছিল? 20-22 বছর আগের কথা। নাগ মন্দিরে তখন প্রতি বছর পূর্ণিমার পূজা হয়, বিশাল সেই পূজা। দেশ বিদেশ থেকে লোক আসতো পূজা দেখতে। অদ্ভুত আলো দেখা যেত মন্দিরের চারপাশে পূর্ণিমার সময়। পূর্ণিমার চাঁদ মন্দিরের উপর বসায় নাগ মূর্তির উপর আসলেই আলো ছড়িয়ে যেত সবখানে। অদ্ভুত সেই দৃশ্য দেখতে আসতো মানুষ। কিন্তু একবার 20-22 বছর আগের সেই পূর্ণিমায় আলো দেখা গেল না। কেন, কি হয়েছিল? সবাই বলল নাগ কোনো কারণে অসন্তুষ্ট হয়েছে। আসলেও তাই, তখন তো আমি বুঝি নাই নাগ আমাকে এখানে ডেকেছে এই কারণে। নাগ ডেকেছিল আপনাকে? আমি তো এই অঞ্চলের মানুষ না, আমার দেশ উত্তরবঙ্গে। সেখান থেকে স্বপ্নে একদিন শুনলাম নাগ আমারে বলতেছে, শোন পাগলা, চলে আয় মাধবপুর, চলে আয়, আমার তোকে দরকার। আমি চলে আসলাম, মন শাসলো, আমি পাত্তা দেইনি। এখানে এসেই দেখি এখানে লোকদের কি ভক্তি নাগ মন্দিরে, আমিও ভক্ত হয়ে গেলাম। কিন্তু কয়েক বছর পরেই এই ঘটনা, সবাই পূজা দিল কিন্তু কোনো লাভ হলো না, মন্দিরের আলো ফেলল না। তারপর 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 মানুষ যেটা করতে পারেনি নাগ সেটা করলো। কি করলো? একবার মন্দিরের ভেতরে টোটকা গন্ধ পেল সবাই। টোটকা গন্ধ কোন জায়গা থেকে আসছে খোঁজা শুরু হলো। কোনো পাখি বা কুকুর বেড়াল ধরনের কিছু? না। তাহলে কি সাপ নাকি? আরে না, একটা মানুষ পচে গেছিল মন্দিরের ভেতরের ঘরে, মালপত্র রাখার ঘরে। কি বলেন, কিভাবে? মানুষটার কপালে সাপের ছোবল ছিল, নাগ যার জন্য অসন্তুষ্ট হয়েছে তাকে নিয়ে যাতে মেরে ফেললো। কিন্তু ওর রাগ কমেনি, এখনো এখানে এই মন্দিরে আছে নাগ। কিন্তু নাগের আলো এখন আর ফিরে আসে নাই, এখনো পূর্ণিমার রাতে সবাই তাকিয়ে থাকে মন্দিরের দিকে। একবার আলো জ্বললে আবার সব ঠিক হয়ে যাবে, এটাই বিশ্বাস করে সবাই। আচ্ছা, আমি একটু ভিতরে যাব, মরেই যাবো যেহেতু, একটু ভিতরে ঘুরে আসি। যা, ঘুরে আয়। কিন্তু বাপু, মন্দিরের ভেতরে মরে পড়ে থেকো না, ওখানে মরলে আমি একা মানুষ কিছু করতে পারবো না, বাইরের লোক তো আসবেও না তোমার নিতে এই মন্দিরে। চিন্তা করবেন না ফকির বাবা, আমি বেরিয়ে যাবো একটু পরেই। আর এর ভেতরে নাক কামড়াতে আসলে তাকে অনুরোধ করবো যেন মন্দিরের ভেতরে আমাকে না কামড়ায়। নাককে নিয়ে রসিকতা, নাক রেগে যাবে, নাক আরো রেগে যাবে। আজকালকার ছেলে চুকরারা কিছুই বোঝে না, কিছুই বোঝে না, সব কিছু নিয়ে রসিকতা, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কুয়াশা, আজকে আমরা যে কাহিনী শুনছি, স্নেহা এবং নাবিল একসঙ্গে পড়াশোনা করে, তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক আছে এবং তারা একটি স্টাডি ট্যুরে যায়, একটি জায়গায় যেখানে যে স্টাডি ট্যুর স্নেহাদের গ্রামের বাড়িতে, যেখানে স্নেহার বাবা রয়েছে। এই সুযোগে স্নেহা এবং নাবিল তাদের ভালোবাসার কথা তাদের বাবাকে জানাতে চায়, কিন্তু সেটা জানানো গেল বা সেই কাজে গেলেও ঘটনা কিন্তু সেখানে ঘটে অন্যরকম। তো যাই হোক, আপনারা শুনছেন কুয়াশা, আমরা চলে যাব কুয়াশার দ্বিতীয় পর্বে। এতক্ষণ ধরে শুনেছেন প্রথম পর্ব, তারপর দ্বিতীয় পর্বের পর আমি শারমিন আবারও ফিরছি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকবেন। ফকিরের বিলাপা চিৎকারের দিকে কান না দিয়ে ভেতরে পা বাড়ালো নাবিল। ফকিরের কথা শুনে মনে হলো যে লোকটা মিথ্যা বলছে,
এখানে তার মানে সত্যি কিছু আছে, কিন্তু এটাও তো হতে পারে যে ফকির লোকটা আসলে পাগল, তাই যা মাথায় আসছে তাই বলছে। কিন্তু তবু ফকিরের কিছু হচ্ছে না কেন? বাইরে থেকে কেউ আসলে যদি তাকে সাপে কামড়ায়, তাহলে ফকির তাকে কেন কামড়াচ্ছে না? সত্যি কি শেষ মন্দিরের পাহাড়ে দিচ্ছে বলে, নাকি এর ভেতরে আছে অন্য কোনো গল্প? এত সব ভাবতে ভাবতে মন্দিরের নাগমূর্তির কাছে পৌঁছে গেল নাবিক। বিশাল একটা বিধি, তার চারপাশে সিঁড়ি। একটা সময় নিশ্চয়ই খুব রমরমা ছিল জায়গাটা, কি মনে হতেই এক পা দুপা করে উঠে গেল সিঁড়ি বেয়ে, চলে গেল মূর্তির একেবারে কাছে, আর সাথে সাথে ফোঁস করে একটা শব্দ এলো কানে, সাপ। বেদির সাপের মূর্তির আড়ালে লুকিয়ে আছে একটা সত্যিকারের সাপ। সাপটা সোজা এসে ছোবল দিল নাবিলের পায়ে। বলেছিলাম ভেতরে না আসতে, তাও কথা শুনলি না, এবার দেখ কেমন মজা। কিন্তু আমি তো মরিনি, সাপটা বিষাক্ত ছিল না? ছিল না হয়তো, কিন্তু এর পরেরটা হবে না সেটা কে বলেছে? দেখা গেল পরের সাপটা তোকে মেরেই দিল। বের হও, তাড়াতাড়ি বের হও এখান থেকে। না ফকির বাবা, আমি যাব না, এখানে কিছু একটা ঝামেলা আছেই। এই যে দেখেন, এই জায়গাটায় সাপ কিভাবে আসবে বলেন তো? এই ঘরের দরজা আমি নিজ হাতে খুলেছি, ভারী দরজা, নাগমূর্তির কাছে তাহলে সাপ এলো কিভাবে? সবই নাগরাজের খেলা, তিনি চেয়েছেন তাই সাপ ওখানে চলে গিয়েছে, এই ভারী দরজা মানেনি। যত সব বোগাস। হ্যাঁ, তোর কাছে বোগাস লাগতে পারে, কিন্তু আমার মতন সেই স্বপ্ন কথা যদি শুনতি। নিশ্চয়ই আপনি ভুলভাল কিছু একটা শুনেছিলেন আমার মনে হয়। ভুলভাল শুনে আমি এত দূর এসেছি? না বাবা না, এত বোকা আমারে মনে করিস না, আমি স্পষ্ট শুনেছিলাম। আচ্ছা, সেটা না হয় মানলাম, কিন্তু আপনার কথা মতো এখানে এলেই যদি কেউ মারা যায়, তাহলে আমাকে সাপে ছোবল দেওয়ার পরেও আমি কেন মরলাম না? আপনার নাক কি আমাকে হুমকি দেখাচ্ছে? কেন আমাকে মারতে, তার সমস্যা কোথায়? জানি না, এবার ঠিক বুঝতে পারছি না নাগরাজের মতিগতি, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। ঠিক বলেছেন, কোনো ব্যাপার তো আছে। নিশ্চয়ই নাগরাজ কিছু বলতে যাচ্ছে, তোকে একটা সুযোগ দিতে যাচ্ছে, নিশ্চয়ই তুই কোনো পুণ্য করেছিলি। উফ, আবার নাগরাজ! আমি ব্যাপার বলতে বুঝিয়েছি অন্য কিছু, নাগরাজ না। আমার কেন যেন মনে হচ্ছে এখানে নাগ বা অশরীরই কিছু না, মানুষের হাত আছে, মানুষ এই কাজ করছে, কোনো খারাপ মানুষ এসব ঝামেলা পাকাচ্ছে। তোদের এই যুগের ছেলে ছোকরারা কিছুই বুঝবি না, কিছুই বুঝবি না। যা যা, পালিয়ে যা এখান থেকে, আর আসিস না, তাহলে হয়তো বেঁচেও যেতে পারিস। যা না, চলে যা। বাংলায় ফিরল নাবিল, কিন্তু মন পড়ে থাকলো মন্দিরেই। কি এমন আছে ওই মন্দিরে? আর আগে প্রতি পূর্ণিমায় যে আলোটা দেখা যেত, সেটা কি সত্যি অলৌকিক কিছু, নাকি পুরোটাই অন্য কোনো ঘটনা? স্নেহার বাবার কাছে একবার যাওয়ার কথা ভাবল নাবিল। স্নেহা এখনো আসেনি বাংলায়। ঘড়িতে বাজে রাত 7:30, একবার স্নেহাদের বাড়ি থেকে ঘুরে আসবে কিনা ভাবল নাবিল। এক ঢেলে দুই পাখি মারা হয়ে যাবে, স্নেহাকেও আনা হবে আর ওর বাবার সাথে মন্দিরটা নিয়ে কথা বলা যাবে। সবকিছু ভেবে বের হলো নাবিল। স্নেহার জন্য একটা আংটি কিনেছে সে, ঢাকা থেকে নিয়ে এসেছিল। ইচ্ছে ছিল এখানে যদি সব ঠিকঠাক হয়ে যায় তাহলে আংটিটা দেবে ও স্নেহাকে। পকেট হাতে একবার দেখে নিল নাবিল আংটিটা ঠিক আছে কিনা। মুখে একটা লাজুক হাসি ফুটল, এর আগে স্নেহাকে কিছু দেয়া হয়নি কখনো ওর। আরে নাবিল যে, তোমার বাবা মাকে একবার আসতে বলো আমাদের বাড়িতে। তোমাকে তো দেখলাম, ওরাও না হয় স্নেহাকে একবার দেখে যাবে। আর বাড়িঘর দেখারও তো একটা বিষয় আছে নাকি? জি স্যার, স্নেহা এত রাতে একা যাবে ভেবে এলাম ওকে এগিয়ে নেব বলে। আচ্ছা আচ্ছা, ভালো করেছো, মেয়েটা কখনো থাকেনি বন্ধুদের সাথে, বায়না করলো, না করতে পারলাম না। তা নাবিল বাবা, শুনলাম আজকাল নাকি মন্দিরের দিকে যাচ্ছ মাঝে মাঝে? না তো, সেরকম কিছু না স্যার, ওই একটা পাখিকে ফলো করে যাচ্ছিলাম আর কি, তারপর মন্দিরটা সামনে পড়লো, আর তারপর। আর যেও না বাবা, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু মন্দিরটার ব্যাপারে একটু কথা ছিল আপনার সাথে। আসলে স্নেহা বলল মন্দিরের কি নাকি একটা সমস্যা আছে। হ্যাঁ, মন্দিরটাকে আমি চোখের সামনে বন্ধ হতে দেখেছি, রম রম একটা মন্দির, হঠাৎ করেই কেমন অভিশপ্ত একটা জায়গায় পরিণত হলো।
কিভাবে হলো এরকম? আগে সবকিছু ঠিকঠাকই ছিল। গ্রামের হিন্দু মানুষরা মন্দিরে আসত, পূজা করত, আর মুসলমানেরা সেই পূজার মেলায় বেড়াতে যেত। মন্দিরের পাশে মেলা বসত, খুব পুরনো মন্দির, তাই বাইরে থেকেও মানুষ দেখতে আসতো মন্দিরটাকে। 22 বছর আগের কথা, দুর্গা পূজার সময় মন্দিরের ধারে মেলা বসলো সেবারেও, আর পূজা করতে যাওয়া গ্রামের একজন সাধারণ মানুষ। কুয়াশা স্বাগত সবাইকে, এবিএস রেডিও 89.2 FM-এ শুরু হয়ে গেছে কুয়াশা এক্স ফাইলস, সঙ্গে আছি শারমিন। এক্স ফাইলস এ রয়েছে আজও একটি নতুন ঘটনা। আজ এমন একজন নৃশংস মানুষের কথা বলবো যে মানুষটি প্রায় 2 শতক আগে মানুষের মনে আতঙ্ক জাগিয়েছিল এবং আজও পর্যন্ত তার সেই নৃশংসতা মানুষের মনে আতঙ্ক জাগায়। এমন একজন মানুষ যে এত নৃশংস ঘটনা ঘটিয়েও সবার ধরা ছোঁয়ার বাইরে ছিল, আজও আছে, সে একটি রহস্যই রয়ে গেছে, তার সম্পর্কে কখনোই আর কোনো কিছুই হয়তো জানা যাবে না। রিপার শব্দটা শুনলেই প্রথমে আমাদের ভেতরে যে অনুভূতিটা হয় তা হলো ভয়, শিহরণ আর গা কাঁটা দেওয়ার অনুভূতি। একটা মানুষ কতটা ভয়ঙ্কর এবং বিকৃত মানসিকতার হলে তার নামের সাথে রিপার শব্দটা যোগ হতে পারে, চিন্তা করে দেখুন। হ্যাঁ, আজকে আমরা কুয়াশা এক্স ফাইলসে এমনই একজন ধোঁয়াশা আর কুয়াশাচ্ছন্ন মানুষের কথা শুনব, যে হয়তো ছিল, আজও আছে অথবা নেই। আজও আছে বলছে এই জন্য তার অস্তিত্ব নেই, কিন্তু তার সেই নৃশংসতার ভীতি বা ভয় আমাদের অনুভূতিতে আজও আছে। কোথা থেকে এসেছে, কোথায় চলে গেছে তা কেউ জানতে পারেনি, তবে আর কোথাও থাক আর না থাক, মানুষের মনে আতঙ্ক হয়ে সে আজ 125 বছর পরও গাঢ়ভাবে রয়ে গেছে। আসুন তাহলে শুনি আজকে কুয়াশার এক্স ফাইলসে জ্যাক দ্য রিপারের কাহিনী, আর কাহিনীটি শুনবো আমরা সেতুর মুখে। তারপরে আমি আবারও ফিরে আসছি। আপনি শুনছেন কুয়াশা, এবিসি রেডিও 89.2 FM-এ, সঙ্গে রয়েছে শারমিন। কুয়াশা এক্স ফাইলস। 1888 সাল, লন্ডনের হোয়াইট চ্যাপেল শহর। ঘনবসতিপূর্ণ এবং অর্থনৈতিকভাবে দুর্বল এই শহরের মানুষের জীবনযাপন খুব একটা প্রশংসনীয় নয়। ডাকাতি, জুলুম, মাদক আসক্তি এসব অকল্পনীয়ভাবে ছড়িয়েছিল এই শহরে। এছাড়া আরও একটি অবাক করা বিষয় হল, 1888 সালে এই শহরে 62টি ব্রোথেল এবং 1200 যৌনকর্মী সক্রিয়ভাবে কাজ করছিল। যৌনকর্মীদের জন্য এই শহর বেশ পরিচিত ছিল সবার কাছে, সবকিছু সব সময়ের মতোই চলছিল। কিন্তু হঠাৎ সব স্বাভাবিকতা ভেঙে দিয়ে এক অনাকাঙ্ক্ষিত ঝড়ে ওলট পালট হয়ে গেল শহরের সব স্বাভাবিকতা। ভয় আর আতঙ্কে মানুষ নিশ্চুপ হয়ে গিয়েছিল, শুধু অপেক্ষা করছিল আবার কবে কোন দিক থেকে কারো বিভৎস লাশের খবর শুনতে পাবে। কিন্তু প্রত্যেকবারের মতো কিছুই করার থাকবে না তাদের। কিন্তু তবু নাবিলের মনে হলো কেউ একজন যেন তার দিকে তাকিয়ে আছে, তাদেরকে অনুসরণ করছে। বাংলোর কাছাকাছি যাওয়ার আগে একটা পাতার উপর চাপ পড়ায় মচমচ শব্দও এলো কানে। তাহলে কি ওদেরকে কেউ অনুসরণ করছে? পকেট থেকে ফোনটা বের করলো নাবিল। ঝাপসা একটা অন্ধকার চারদিকে, দেখা যাচ্ছে না ভালো করে কোনো কিছু, তবু টর্চের আলোতে পরিষ্কার দেখতে পেল নাবিল। পেছনে একটা পাশের অন্ধকার যেন একটু বেশি গাঢ়, আর সেই অন্ধকার একটু পরপর জায়গা বদল করছে। অন্য কিছু না, একটা মানুষ ওদের পেছন পেছন আসছে কেন? টর্চটাকে কোনা কোণে ধরে মোবাইলটা সামনে ধরল নাবিল। তারপর অবাক হয়ে খেয়াল করলো পেছনে আর কেউ না, মন্দিরের সেই ফকিরটা। তবে তার চেহারা এখন আর কোনো পাগলামি নেই। আরে তুমি কোথায় যাচ্ছ? তুমি ঘরের ভিতরে যাও, আমি একটু আসছি। আবার ওই মন্দিরের দিকে যাচ্ছ না তো? তুমি চিন্তা করো না তো, ভেতরে যাও, আমি চলে আসবো। আর শোনো, আমি যে বাইরে গিয়েছি সেটা কাউকে বলো না, বলো আমি ঘরে গিয়েছি ওয়াশরুমে। তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা ঠিক আছে, দেরি হলে বলে দিও গোসল করতে গিয়েছি, কিংবা অন্য কিছু একটা বানিয়ে বলে দিও, ঠিক আছে? স্নেহাকে বাংলোর ভেতর রেখে বাইরে বের হলো নাবিল। তার গন্তব্য মন্দির না, সে নিশ্চিত এখনো আশেপাশে ফকিরটা আছে। কেন যেন মনে হচ্ছে ওকে ধরতে পারলে অনেক কিছু জানা যাবে। কিছু একটু লুকোচ্ছে ফকির, সেটা কি জানে না নাবিল, তবে তার জানাটা খুব দরকার। খুব বেশি খুঁজতে হলো না, বাংলোর পাশে অনেকগুলো গাছ, তার ভেতরে কিছু আবার বেশ পুরনো,
সেরকম পুরনো এক শিমুল গাছের পেছন থেকে এক টুকরো গেরুয়া কাপড় দেখতে পেলুন আমি। দেরি না করে তাড়াতাড়ি এগিয়ে গেল সেদিকে। ফকির প্রথমে পালানোর চেষ্টা করল, তবে তাতে লাভ হলো না। ফকিরের শরীর খুবই দুর্বল, শুকনো, নাবিলের সাথে শক্তিতে পারল না সে। আমার উপর নজর কেন রাখছিলেন? আপনি না মন্দিরের বাইরে বের হন না, তাহলে এখন কেন বেরিয়েছিলেন? কি ফন্দি আছেন মনে মনে বলুন, এক্ষুনি বলুন, মুখ না খুললে। আমি 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 বলছি আমি বলছি 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 লুকোনোর মতন কিছু না। নাগ বলেছে আমাকে, নাগ বলেছে তোর দিকে খেয়াল রাখতে, তুই কোথায় যাস কি করিস সেসব দেখতে। নাগ নাগ বলেছে? নাগ আর কি বলেছে? হ্যাঁ আর কি বলেছে? নাগ এভাবে মিথ্যা কথা বলে যেতে লজ্জা করে না? না আমি মিথ্যা বলছি না, নাগ আমাকে বলেছে। কিভাবে কিভাবে বলেছে নাগ? এই যে এই চিঠিটা দিয়েছে আমাকে, আমি সেই মতোই কাজ করছি। দেখি চিঠিটা দেখি। কাল পর্যন্ত নজর রাখবে চিলের ওপর। এই চিঠিতে কি বলছে? আমি তো কিছুই বুঝলাম না। যে চিলের সাথে সাথে মন্দিরে আসে তার নাম চিল হয়ে যায়, সে নাগের শত্রু হয়ে যায়। তোর দিকে নজর রাখতে বলেছে নাগ। আপনার এই নাগ আসলে নাগ নাকি মানুষ? হাতের লেখা তো মানুষের। নাগ যদি সত্যি থাকতো এখানে, যদি নাগ মানুষদের মারত, তাহলে তো সে এভাবে চিঠি লিখে দিত না। হয় আপনি ভণ্ড, না হলে আপনার নাগ ভণ্ড। তোর খারাপ হবে, তোর খারাপ হবে বলছি। নাগকে নিয়ে আর এইসব কথা বলবি না, একটা কথাও বলবি না নাগকে নিয়ে। কেন কি করবে আপনার নাগ? মেরে ফেলবে? আপনি এক পা নড়ার চেষ্টা করবেন না ফকির, তাহলে সোজা গারদে পুড়ে দেব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নড়ছি না। ফকিরকে বেশ খানিকক্ষণ ধরে জেরা করলো নাবিল, কিন্তু কোনো লাভ হলো না। একটা সময় সত্যি সত্যি মনে হলো নাবিলের এই ফকির অন্য কিছু জানে না। তবে সেই সাথে এটাও মনে হলো যে হতে পারে এই ফকিরই তাকে নিয়ে যেতে পারে মন্দির বন্ধের পেছনের দায়ী নাগের কাছে। ছোটবেলা থেকে বিজ্ঞানের প্রতি প্রচণ্ড ঝোঁক নাবিলের। এই গ্রামে এতগুলো মানুষের সাথে বিজ্ঞানের বাইরের কোনো একটা জিনিস ঘটতে থাকবে সেটা কোনোভাবেই মেনে নিতে পারলো না। নিশ্চয়ই কোনো মানুষের হাত আছে এর পেছনে, যারা চায় না ওই মন্দিরটা খোলা থাকুক। কিন্তু কি এমন আছে ওই মন্দিরে? যদি কিছু থাকতো তাহলে তো এতদিনে সেটা নিয়ে ফেলতে পারতো এসব কিছুর পেছনে থাকে চক্রান্তকারীরা। তবে কেন এতদিন ধরে ভণ্ডামি চালিয়ে যাচ্ছে সে? তার মানে মন্দিরের ভেতরে এমন কিছু আছে যেটা অনেকদিন ধরে একটু একটু করে তুলে নিতে হয়। কোনো খনিটুনি নাকি? আচ্ছা কিসের খনি থাকতে পারে এই গ্রাম এলাকায়? নাগ আর কিছু না করুক, এই খারাপ মানুষগুলোকে আবার কোনো ক্ষতি করে দেবে না তোর? সারা রাত ভাবতে ভাবতে দুই চোখের পাতা এক করতে পারলো না নাবিল। সেই সাথে ফকিরের কুই কুই শব্দ কানে আসতে লাগলো। নাবিলের ঘরের পাশে একটা গাছের সাথে বেঁধে রাখা হয়েছে ফকিরকে, মুখে কাপড় গোজা, তাই শব্দ করতে পারছে না। তবুও হয়তো একসময় ঘুমিয়ে পড়তো নাবিল, কিন্তু হঠাৎ ওর চোখ বড় হয়ে গেল একটা ছায়াকে দেখে। ফকিরের দিকেই ধীরে ধীরে এগিয়ে আসছে ওটা। কে কে ওখানে? অন্য কিছু, অন্য কেউ এসেছিল। তাহলে এত নাগ কোনো মানুষকে পাঠিয়েছে? দেখলি বলেছিলাম না যে নাগ আসবে। এই ফকিরের মাথা আসলে পুরোটাই গেছে, আরেকটু হলে ধরে ফেলতে পারতাম আমি। আরে না না, এই তো কিছু ফেলে গিয়েছে লোকটা, নিশ্চয়ই কোনো খোঁজ পাওয়া যাবে এটা দিয়ে ওই লোকটার। কি জি, নাগ আবার নির্দেশ দিয়েছে আমাকে। নাগ নয় মানুষ, দেখি আমাকে পড়তে দিন। আরে আপনার এই হাত খুললো কিভাবে? আচ্ছা তাহলে কেবল চিঠি দিতে না, আপনাকে ছাড়িয়ে নিতে এসেছিল লোকটা। বলুন বলুন কে এসেছিল? আমি জানি না, আমি সত্যিই জানি না, নাগ ছাড়া আর কাউকে চিনি না আমি। ওনাকে ছেড়ে দাও নাবিল, সত্যি এই লোকটা কিছু জানে না। অনেকদিন ধরে পাগলের মতন ঘরে ঘরে ঘুরে বেড়িয়েছে, এই শেষ বয়সে এসে ওর পাগলামের ফায়দা তুলছে কেউ হয়তো। তুমিও দেখেছো স্নেহা, ওই যে লোকটা পালিয়ে গেল। হ্যাঁ দেখেছি, তোমার হাতের কাগজটা পড়ো তো,
যদি তোমার কথা সত্যি হয় আর আমি ঠিক দেখে থাকি, তাহলে আসলেই নাগ নয়, কোনো মানুষ ভয় দেখাচ্ছে আমাদের। মন্দিরে যাতে আমরা না যাই, ওরাই পাগল লোককে দিয়ে ভয় ছড়িয়ে দিচ্ছে সবার ভেতরে, যে মানুষগুলো ওখানে যায় তাদের হত্যা করছে। কিন্তু কেন আর কিভাবে করছে ওরা এটা? কাগজে লেখা, পালিয়ে যাও মন্দিরে, সেখানে তুমি নিরাপদ, নাগকে একা রেখো না। তাহলে ঠিকই ভাবছি, একটা লোক এই নাগ সেজে ফকিরকে চিঠিগুলো দিচ্ছে, তার মানে এই কাজগুলো নাগ নয় মানুষের করা। এখন আমাদের কেবল খুঁজে বের করতে হবে যে এই লোকটা কে আর সে এসব করছে বা কেন। এই পাগল লোকটাকে কাজে লাগাচ্ছে বুঝলাম, কিন্তু সাপ, প্রতিবার সাপ এনে নির্দিষ্ট মানুষকে মারছে কিভাবে সে? নাগ, নাগ এসেছে, নাগ চলে এসেছে। নাবিল, তোমার পেছনে সাপ। এই যে, এবার এই সাপটাই তোমার কিছু প্রশ্নের জবাব দিয়ে দেবে। কিভাবে? চলো আগে সরীসৃপ বিশেষজ্ঞ এমন কারো কাছে যাই। কুয়াশা, কুয়াশা, এতক্ষণ ধরে দ্বিতীয় পর্ব শুনলেন। পৃথিবীতে যত ভীতিকর প্রাণী আছে, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আমার মনে হয় এই সরীসৃপ জাতীয় প্রাণী, তার মধ্যে সাপ, যেটাকে আমি সবচেয়ে ভয় পাই। যাই হোক, ভীতিকর জিনিস নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না, আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না, আমরা চট করে চলে যাচ্ছি শেষ পর্বে। দেখি রহস্যের উদ্ঘাটন কি করে হয়। আপনি রয়েছেন কুয়াশায় ABC রেডিও 89.2 FM শারমিনের সঙ্গে, আর চলছে এক ভয়ঙ্কর গল্প। আসুন তাহলে শেষ পর্বে যাই। গ্রাম থেকে বেশ খানিকটা দূরে সরীসৃপ নিয়ে কাজ করে এমন একটি প্রতিষ্ঠানের অফিস, অগত্যা উপায় না পেয়ে অপেক্ষা করতে হলো পরদিন সকাল পর্যন্ত। ভার্সিটির বাকিরা ব্যাগ গুছিয়ে নিচে নিজেদের, কিন্তু তাদের সেই দলের ভেতরে খুঁজে পাওয়া গেল না স্নেহা আর নাবিলকে। কোথায় গেল ওরা? কালকেও তো ঠিকঠাক ছিল, তাহলে পুরো গ্রাম খোঁজা হলো, কিন্তু কোথাও পাওয়া গেল না কাউকে। এটা তো সাধারণ একটা সাপ, কিন্তু এই সাপটা বারবার কেবল আমাকেই ছোবল মারতে চাচ্ছে। মানে? এই যে দেখুন, আমি ওর কাছে হাত নিচ্ছি। দেখুন দেখুন কিভাবে ছোবল মারলো, কিন্তু আর কারো দিকে কোনো নজর নেই ওর। তাহলে তো ব্যাপারটা খুব ভাবনার, আর একটু সময় দিন আমাকে, আমি আরো একটু পরীক্ষা করে তারপর জানাচ্ছি। কি হলো ডাক্তার, কিছু পেলেন? আসলে বলতে গেলে এই ব্যাপারে আমার প্রথম অভিজ্ঞতা এটা, এর আগে কখনো আমি এরকম দেখিনি। কোনো একজন মানুষকে দেখলে এত রেগে তাকেই কেবল ছোল মারতে যাবে, ব্যাপারটা বুঝলাম না। তবে আপনারা যদি আমার কথা শুনতে চান, তাহলে একটা অন্যরকম কথা বলতে পারি, সেটা হয়তো খুব বেশি মানুষ বিশ্বাস করবে না। বলুন ডাক্তার। এই যে সাপটা দেখছেন, এটা এমনিতে সাধারণ একটা সাপ, কিন্তু এর কিছু অন্যরকম ব্যাপার আছে। হ্যাঁ, তা তো আমরা জানি। না, আপনারা সবটুকু হয়তো জানেন না। আপনারা হয়তো জানেন না যে এই সাপটাকে সম্মোহন করা হয়েছে। কি বলছেন? হ্যাঁ, এটাকে হিপনোটাইজ করা হয়েছে। মানুষকে হিপনোটাইজ করার কথা আমরা সবাই জানি, কিন্তু এটা খুব কম শোনা যায় যে কোনো পশু পাখিকে হিপনোটাইজ করা হয়েছে, বিশেষ করে সাপকে। কুকুরকে মাঝে মাঝে হিপনোটাইজ করে মানুষ, তবে সেটা কেবল কুকুর নয়, অন্য যে কোনো প্রাণীর ক্ষেত্রেও প্রযোজ্য। আর হিপনোটাইজ করা অবস্থায় মানুষকে যেমন কোনো কিছু বললে সেটা অন্ধের মতো অনুকরণ করে, তেমনি এই সাপটিকেও ট্রেনিং দেওয়া হয়েছে ছোবল মারা, আর সেটাও কেবল আপনাকে। কিন্তু আমাকে কি করে চিনল এটা? সাধারণত এসব ক্ষেত্রে সাপ শরীরের তাপমাত্রা, গন্ধ, কম্পন এইসবের ভিত্তিতে বুঝে নেয় যে সামনের মানুষটি আপনি। একে আপনার শরীরের এই সব কিছুর সাথে কেউ একজন পরিচয় করিয়েছে। কিন্তু কে সে? তা ঠিক জানি না, তবে এটাই একমাত্র কারণ হতে পারে যার জন্য সাপ আপনাকেই কেবল ছোবল দিতে চাচ্ছে। হ্যাঁ, আমি অনেকটাই শিওর। তার মানে আমার কাছের কেউই এই কাজটা করেছে, কে করতে পারে? আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আপনি চিন্তা করবেন না, এই সাপ ছেড়ে দিলেও আপনার কোনো ক্ষতি আর করতে পারবে না। কেন? কারণ এই সাপের বিষ দাঁতগুলো ভেঙে দেওয়া হয়েছে,
যেই আপনাকে মারার জন্য সাপটাকে পাঠাক না কেন, সে কেবল আপনাকে ভয় দেখাতে চেয়েছে, মারতে চায়নি। কে যে এমন কাজ করতে পারে সেটা ভাবতে ভাবতে কয়েক ঘন্টা লেগে গেল নাবিলের। এর ভেতরে গাড়ি ঢুকে পড়েছে গ্রামের রাস্তায়। পাশের ক্ষেতের দিকে তাকিয়ে হঠাৎ মাথায় আসলো নাবিলের কাজটা করা হয়েছে তার ঘুমিয়ে থাকা অবস্থায়। গ্রামে ঘুমের সময় ঘরের ভেতরে থাকা বন্ধুরা বাদে আর কি থাকে, কে করতে পারে কাজটা? আবুল চাচা? মুখ দিয়ে একটা বিস্ময়বোধক শব্দ বের হলো নাবিলের। বাস থেকে নেমে সোজা মন্দিরের দিকে গেল ও স্নেহা আর ফকির। জানে মন্দিরে ভয় পাওয়ার মতো কিছু নেই, তবে সাথে একটা ছুরি নিয়ে নিল নাবিল। বলা যায় না, ভূতের চেয়ে বড় কিছু তো থাকতে পারে মন্দিরে। তোমরা কিছু করনি তাহলে কে করলো? ওরা হাওয়া হয়ে গেল কিভাবে? স্যার সত্য যে আমরা কিছু করি নাই, আমরা ওই পাগলা বুড়ার বাদাম খুলতে গেছিলাম, তখন হঠাৎ দেখা ফলাইল একটা ফলায়, আর সাথে পিছনে একটা মাইয়াও খাড়া আছিল। একটা পোলা একটা মাইয়া? উফ, ওরা আমার মেয়ে আর মেয়ের হবু জামাই, ওদেরকে চিনতে পারলে না? এখন না জানি কি করেছে এই লোকগুলো, ওরা বেঁচে আছে তো? ওদের যদি কিছু হয় তাহলে তোদের সব কটাকে জেলে পুরবো আমি, কেউ বাঁচতে পারবি না বলে রাখলাম, কেউ না। আমরা যাবে গেলে আপনিও যাইবেন, আমরা জানি না, কইতাছি কিছু করি নাই, আপনার মাইয়ার আর ওই পোলাটা নেই, মা নেই না, তেনারা কই গেছেন সেটা আমরা জানবো কেমনে? ফোন করেন দরকার লাগলে। ওদের ফোন বন্ধ বলছে। ফোন বন্ধ, আমি এখন কি করি, ওদের কোথায় খুঁজে পাই? এখন ওদের কিছু বলতে গেলে এরাও আমার সব কথা ফাঁস করে দেবে। আমার মা মরা মেয়েটা। বাবা, তুমি এখানে? ওই যে আপনার মাইয়া, আপনার আব্বারে বুঝান, কালকে রাইতে আমরা কিছু করি নাই, মারি নাই, ধরি নাই, কিছু করি নাই। কিছু করো নাই মানে তোমরা কে? এখানে কি করছো এই মন্দিরের ভেতরে? মা, বাবা, তুমি এখানে কি করছো? হ্যাঁ সেটাই তো, আপনি এখানে কি করছেন স্যার? আমি মানে তোরা এখানে এলি কিভাবে? আমরা কালকে রাতেই বুঝতে পেরেছিলাম যে এই মন্দিরে কোনো নাগের অভিশাপ নেই, এখানে যা আছে সেটা হলো একদল খারাপ মানুষ, যারা চায় না কেউ তাদের কাছে বাগড়া দিক, তাই যেই এখানে আসে তাকেই মেরে ফেলে সাপের ছবলে, আর তারপর অন্যদেরকে ভয় দেখায় সেটা দিয়ে। তাই আজ মন্দিরের ভেতরে ঢুকেছি আমরা, দেখার জন্য যে এখানে আসলে কারা থাকে। আর তারপর মন্দিরের বেদির নিচ থেকে শুনলাম তোমার গলা শব্দ। বাবা, তুমি এখানে কেন? কি করছো তুমি এখানে? আপনি আপনি জানতেন এখানে কি হচ্ছে? ইচ্ছে করে এতদিন লুকিয়ে রেখেছিলেন কেন তাহলে? এই মানুষগুলো এখানে কি করছে? দাঁড়ান, আপনি এসব করছেন না তো? স্যার স্যার কথা বলুন। বাবা, কেন এমন করলে তুমি? কি এমন আছে এখানে? এতদিন ধরে এতগুলো মানুষকে মেরে দিয়ে ভয় দেখিয়ে। লোভে পড়ে গিয়েছিলাম রে মা, বুঝতে পারিনি, সেটার জন্য আজ তোর সামনে এভাবে ছোট হতে হবে। বুঝতে পারোনি? জানতে না তোমার জন্য এসব হচ্ছে জানলে গ্রামের মানুষেরা কি বলবে তোমাকে? তুমি গ্রামের সবার কাছে সম্মানের, ওদের সবার কাছে তোমার মুখ কোথায় থাকবে সেটা একবারের জন্য ভাবনি। কি আছে এখানে স্যার? কিসের জন্য গত 20 বছর ধরে এই লুকোচুরি খেলছেন আপনি? টাকা, টাকার জন্য। এখানে একটা স্বর্ণ খনি আছে, খুব কম পরিমাণে পাওয়া গেলেও খাঁটি স্বর্ণ সেগুলো। আমি ওই স্বর্ণের লোভেই। কিভাবে পেলেন এই স্বর্ণের খোঁজ? মন্দিরের কিছু উন্নয়নমূলক কাজ করার দরকার পড়েছিল, সে সময় এক শ্রমিক এসে আমাকে বলে যে মাটির ভেতরে হলুদ হলুদ স্বর্ণের মতো কি যেন মিশে আছে, আমি কাউকে বলিনি। আর সেই শ্রমিক, সে কাউকে বলেনি? আসলে আমি ওকে বলতে দেইনি, ওর মুখ একেবারের মতো বন্ধ করে দিয়েছিলাম। এতগুলো বছর ধরে কতগুলো মানুষকে এভাবে মেরেছো বাবা? 10, 20, 30, কত? মা, তুই তুই আমাকে ভুল বুঝিস না। ভুল এখন বুঝছি না বাবা, ভুল আগে বুঝেছিলাম। ভেবেছিলাম তোমার মতন ভালো আর কেউ হয় না, ভেবেছিলাম আমার বাবা সবচাইতে ভালো। কিভাবে করলেন আপনি এত সব? প্রথমে বুঝতে পারিনি যে এমন কিছু আমি করতে পারবো। মাটিতে স্বর্ণ পাওয়ার পর
প্রথমে সবাইকে জানাবো ভেবেছিলাম, কিন্তু পরে লোভে পড়ে গেলাম। এখানে এই পাগল ফকিরটা অনেকদিন ধরে ছিল, ওকে কাজে লাগালাম। আগে থেকেই সারাক্ষণ নাগের কথা বলতো, তখন এমন একটা ভয় সবার মাঝে ছড়িয়ে দিলাম যাতে করে সবাই পাগলের কথা বিশ্বাস করে। বিশ্বাস করলো সবাই, তার জন্য সবগুলোকে হিপনোটাইজ করলেন, তাই না? তুমি কি করে জানলে? যেভাবেই হোক জেনেছি। সব কাজ কি আপনি একাই করেছিলেন? না, সেটা সম্ভব ছিল না। সাপগুলোকে কাজে লাগাতে আবুল আমাকে সাহায্য করত। এখানে যারাই মন্দিরের খোঁজে এসেছে সবাই ওই বাংলোতে থেকেছে, আমার জন্য সুবিধা হয়েছে অনেক। আবুল আমাকে, কিন্তু একটা জিনিস বুঝতে পারিনি, আপনি আমাকে মারতে 20 দাঁত ভাঙা সাপ কেন পাঠালেন? ইচ্ছে করে নাকি ভুল হয়ে গিয়েছিল? আমি তোমাকে মারতে চাইনি। তুমি মন্দিরের আশেপাশে বারবার ঘোরাফেরা করছিলে বলে একটু ভয় দেখাতে চেয়েছিলাম কেবল। যাদেরকে মেরেছেন তাদের সবাইকে তো খুঁজে পাওয়া যায়নি, বাকিদের কোথায় লুকিয়েছেন? এখানে মন্দিরের মাটির নিচে? ওরা একা না, এই কাজ করতে গিয়ে আরো অনেককে প্রাণ হারাতে হয়েছে। প্রতি বছর অনেক শ্রমিক মারা গিয়েছে, ওদেরকেও এই মন্দিরের মাটির নিচেই। এটা কি হচ্ছে? জানি না তো, এটা আমি করিনি, আমি এটা করিনি। বাবা এটা থামাও প্লিজ, আমরা তো সব জানি। এখন এখন কেন এমন করছো? তোমার এইসব ভেলকি দেখে আর ভয় পাবো না আমরা, বন্ধ করো এইসব। বিশ্বাস কর মা, এইসব এগুলো আমার করা না, আমি জানি না কিভাবে। নাগ এসেছে, আমি জানতাম নাগ আছে, সে আসবে, আসবেই। এই যে তোমার বলি, এই যে তোমার এবারের বলি, আমি জানতাম ও বাঁচবে না, ওকে মরতে হবে, কিন্তু কেউ শোনেনি আমার কথা, কেউ মানতে চায়নি, এটা বেঁচে আছে কেন, প্রতি বছর এদিন আমার রক্ত লাগে, সদ্য মৃত লাশকে শরীর থেকে বের হওয়া, তাজা রক্ত, সেই রক্তে গোসল করি আমি, কোথায় সেই রক্ত, সেই যে প্রথম মানুষের রক্তের স্বাদ পেয়েছিলাম 20 বছর আগে, আর অন্য কিছু মুখে রচিনি আমার। প্রতি বছর এদিন আমার রক্ত চাই, রক্ত এনে দে, রক্ত এনে দে, রক্ত চাই আমার। আমাকে মেরো না, আমি আমি তো প্রতি বছর তোমার রক্তের ব্যবস্থা করি। এই যে দেখো, সেই 20 বছর আগে থেকে এখন পর্যন্ত। কিন্তু এবার আমার শিকারকে বাঁচিয়েছিস তুই, তুই বাঁচিয়েছিস। আমার আমার মেয়েটা বাচ্চা, আর আর ওই ছেলেটার বয়স কম, ওদেরকে মেরো না, ঠিক আছে? ওদেরকে যেতে দাও, আমি আমি এখানে আছি, আমাকে দিয়ে যা করার কর তুমি, কিন্তু কিন্তু ও আমার, ও আমার, তোকে না, আমার ওকে লাগবে, ওকে। আমি আমি ওই সাপটাকে ব্যবহার করতাম মানুষ মারার জন্য, মানুষগুলোকে খুন করেছি আমি, এখানে মানুষের মনে ভয় জাগাতে ফকিরকে ব্যবহার করেছি আমি, ভয় দেখিয়েছি সবাইকে, কিন্তু সত্যি জানতাম না স্নেহা, জানতাম না যে আমি আমার কার্যসিদ্ধি করতে গিয়ে সত্যি সত্যি মৃত্যুকে ডেকে আনবো। আমি জানতাম না এই সাপের কথা, বিশ্বাস কর মা, বিশ্বাস কর। আমার ওকে লাগবে, আমার ওকে লাগবে, আমার ওকে লাগবে। স্নেহা
মাথা ঠান্ডা করো। ওই যে দেখো দরজাটা, শ্রমিকরা ওদিক দিয়ে পালিয়েছে, তুমিও পালিয়ে যাও, চলো আমি তিন ঘুমলেই দৌড় দেবে। তোমাকে ছেড়ে, বাবাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি আমি এত স্বার্থপর না, তোমাদেরকে বিপদে রেখে আমি পালাতে পারবো না। আহ পাগলামি করো না, যাও যাও বলছি। আমার এখান থেকে বেরিয়ে যেতে, আজ আমার শিকারের রক্তে সাঁতার কাটবো আমি, আর তোরা তোরা থাকবি সেখানে, তোরা দুজনে থাকবি, কেউ যেতে পারবি না, কেউ না। আমাকে না হয় মারবি, আমি তোমার শিকার, কিন্তু এদেরকে কেন মারছো? ওরা কি করেছে? কেউ কিচ্ছু করেনি, কিন্তু শাস্তি সবাইকে পেতে হবে। তুই পাবি কৌতূহলের শাস্তি। এই জানতে যাওয়ার জন্য আমার মন্দির বন্ধ হয়ে গিয়েছে, কেউ আর আসে না এখানে। এই বুড়ো লোকটা জানতে চেয়েছিল মন্দিরের নিচে মাটিতে কি আছে। লোভ বেড়ে গিয়েছিল, লোভে পরে মন্দির বন্ধ করে দিয়েছে, সবাইকে ভয় পাইয়ে দিয়েছে। আমি কি করতাম? মানুষ আসে না, খাবার আসে না, এই মানুষটা রক্ত দিল আমাকে, তাজা রক্তে ভরা গরম শরীরে আমি সেই রক্ত খেতে শুরু করলাম। আমি বদলে গেছি এখন, আমার এখন লোভ জেগেছে, আমার মাথা থেকে লেজ সবটা লোভে ভরা, মানুষের লোভ, আগের মতন হবে সবকিছু, একেবারে আগের মতন। আমার আসে জীবন চাই না, আমার নাকিনি, আমার বাচ্চা ইচ্ছে করলেই সব ফিরে দিতে পারবি না, তুই পারবি না। সবাই এক নাগাদে সাপ দেখলেই মারতে শুরু করলো, তখন আমাদের অনেকেই মরে গেল। আমি আমার নাগিনী আর বাচ্চাদের নিয়ে কোনো মতে পালিয়ে এলাম এই মন্দিরে। মন্দিরে যারা আসতো তাদের দেওয়া দুধ খেয়ে পেট ভরতাম। সেবার মন্দিরের একটা বাঁশ ভেঙে গেল, সেই ভাঙা অংশ এসে পড়ল আমার নাগিনীর শরীরে। কবে কেন লড়তে পারেনি, এরপর শরীর একটু একটু করে বুঝতে গিয়েছে আমার চোখের সামনে। আমি দেখেছি কিন্তু কিছু করতে পারিনি, কিচ্ছু না, এমনকি ওই সময় কিছু খাওয়াতে পারিনি ওকে। কাজ চলছে বলে মানুষও মন্দিরে আসতো না, খাবার আনতো না কেউ, খেতে নিয়ে মারা গেল আমার। বাচ্চাদের নিয়ে তখন কোনো রকমের ছিলাম, কিন্তু এই বুড়ো লোকটা ভয় ছড়িয়ে দিল সবখানে, কেউ আর আসলো না মন্দিরে। যারা আসতো তাও সাপের ভয় কোনো রকম এসেই চলে যেতে লাগলো। একবার ভাবলাম বাইরে বের হই, কিন্তু বাইরে অনেক মানুষ তখন। তোমার বাচ্চা গোপনাকে মরতে বসেছে প্রায়, এমন সময় একটা মানুষ এসে আমাদের ঘরে কোদাল চালালো। কপি আমার সন্তানেরা, আমি আমি এমন করতে চাইনি, এমন হবে আমি বুঝিনি, আমি বুঝিনি। যখন বললো কোথার চোটে ওর গলা দিয়ে পেয়ে যাওয়া রক্ত চেটে নিলাম, সেই শুরু। এবার আর দুধ গলা খাইনি, মানুষের রক্ত নিজে জোগাড় করে নিয়েছি। তবে
খুব একটা কষ্ট করতে হয়নি। এখন এখানে মানুষের অভাব নেই, আজকে আরো হবে না। আজ আমি সেই মানুষটাকে মারব যার জন্য এত কষ্ট আমার। আজ আমার প্রতিশোধ পূরণ হবে। আমি আমি সেই মানুষ, আমাকে মেরে ফেলো, তাহলেই তো তোমার প্রতিশোধ পূর্ণ হবে। ওদেরকে ওদেরকে ছেড়ে দাও। আমার বাচ্চারা ছাড়া পাইনি, কষ্ট লাগছে তোর স্ত্রী বেঁচে নেই দেখে, না হলে একসাথে তোর চোখের সামনে ওদেরকে। না না না, দোহাই লাগে, ওদেরকে ছেড়ে দাও, ওদেরকে ছেড়ে দাও। ভুল করেছি আমি, আমি করেছি, শাস্তি শাস্তি আমাকে দাও, আমাকে দাও, আমাকে আমাকে ছোবল দাও আগে, আমি তো তোমার শিকার, আমাকে মেরে ফেলো আগে, নাও এসো বলছি। আমাকে আর ওটা, আমার জামরা পড়ে যাচ্ছে, আমার শরীরে লাগিও না ওটা। এটা আমার মায়ের দেওয়া তাবিজ, জানি না এর ভিতরে কি লেখা আছে, জানি না এটা কাজ করে কিনা, কিন্তু তোমাকে ঠেকাতে যদি কেউ পারে সেটা হলো এটা। আমি বুঝে গেছি কি করতে হবে, চেষ্টা করে দেখো, আরেকবার আমাদের কাছে আসার চেষ্টা করে দেখো। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আবার ফিরে আসব, মরতে তোদের হবে, তুই মরবি, তুই মরবি, আর ওই পুরোটাও মরবে, সবাইকে মেরে ফেলবো আমি, সবাইকে মেরে ফেলবো। কেন কেন মারবে, মেরে এখন আর কি লাভ, তোমার স্ত্রী ফিরে আসবে, তাহলে কেন মারছো? আমরা তোমার সন্তানের মতন, আমাদের কি দোষ, আমাদের কেন মারবে, কেন? আমার সন্তান, আমার সন্তান। হ্যাঁ হ্যাঁ, তোমার সন্তান, ওরা ওদের বাবাকে এমন কিছু করতে দিত না, আমি ঠিক বলতে পারি। যদি দুধের বদলে রক্ত পান করার হতো তাহলে তোমার নাগিনী সেটাই করত। তুমি মানুষের ক্রোধ হিংসা কষ্ট নিয়েছো, ভালোবাসা নাওনি, এখন তুমি যেটা করছো সেটা প্রতিশোধ না, সেটা স্বেচ্ছাচার, যা ইচ্ছে তাই করছো, তুমি কিছু না বুঝে শুনে যা ইচ্ছে তাই করে যাচ্ছ। আমি আমি আমার সন্তানের হত্যার প্রতিশোধ নিচ্ছি, আমার নাগিনী, আমি সবার উপর প্রতিশোধ নিচ্ছি। কিন্তু সবাই তো এমন করেনি, সবাই তোমাকে মারেনি, সবাই তোমাকে পুজো করে, তোমার জন্য কত বড় একটা মন্দির বানিয়েছে সবাই। সেটা সবাই করেছে কারণ সবাই স্বার্থপর, দরকারে আমার এখানে ঝুঁকে আসে, এসে ভিক্ষা চায়, আর বাদ বাকি সময় সাপ বেড়ে গেলে ওষুধ দিয়ে ওদের মেরে ফেলে। মানুষ স্বার্থপর আর কিচ্ছু না। কিন্তু তুমি তো স্বার্থপর না, তাহলে তুমি কেন এমন করবে, কেন করবে তুমি এমন? আমার বাবা অনেক খারাপ কাজ করেছে, অনেক খারাপ মানুষে, কিন্তু তুমি কেন তার মতো খারাপ হবে, কেন হবে? চলে যা, চলে যা তোরা এখান থেকে, নাহলে সত্যি সত্যি আমি তোদের সবাইকে মেরে ফেলবো, সত্যি মেরে ফেলবো আমি। এরপরের গল্পটা খুব ছোট্ট। নাবিলা আর স্নেহাকে একসাথে দেখে প্রথমে বেশ রাগ করল ওদের ভার্সিটির বন্ধু আর শিক্ষকেরা, চিন্তায় ফেলে দিয়েছিল ওরা দুজন সবাইকে। তবে খানিক বাদেই সবার রাগ পড়ে এলো, রাত হয়ে এসেছিল, সেদিন আর ঢাকায় ফেরে হলো না কারো। ঢাকায় ফেরার দিন একবার মন্দির ঘুরে এলো নাবিলা আর স্নেহা, ইজি সাহেব সেখানেই আছেন এখন, মন্দির খোলা হচ্ছে আবার, সবকিছু ঠিকঠাক করা হচ্ছে, মন্দিরের নিচের খনিতে যে স্বর্ণ পাওয়া যায় সেটা কাউকে বললেন না তিনি। স্নেহার নাবিলও চেপে গেল ব্যাপারটা, শ্রমিকদেরও কিছু বলার সাহস ছিল না। ঢাকায় ফেরে সপ্তাহখানিক পরের ঘটনা, এক সকালে স্নেহা নাবিলকে জানালো যে ওর বাবাকে সাপ ছোবল দিয়েছে, আর সেই ধকল সামলাতে না পেরে মারা গেলেন ইদ্রিস মণ্ডল। এখন আর গ্রামবাসীদের মনে ভয় নেই মন্দিরকে নিয়ে, সবাই মন্দিরে যায়। এদিকে স্নেহা আর নাবিলের বিয়ে হয়ে গেছে, প্রতি বছরই একবার করে নাগ মন্দির ঘুরে আসে ওরা, কোনো কারণ ছাড়াই। আর নাগ সে কেমন আছে সেটা জানা যায় না, তবে ইদ্রিস মণ্ডলকে মারার মধ্য দিয়ে
তার প্রতিশোধ সমাপ্ত হয়েছে বলে ধরে নেওয়া যায়। এরপর আর কখনো নাগ মন্দিরে আসা কোনো মানুষকে মারেনি নাগ। যে গল্পটি এতক্ষণ শুনলেন তার নাম হচ্ছে নাগের অভিশাপ, লিখেছেন সাদিয়া ইসলাম বৃষ্টি, নাট্যাংশ পরিচালনায় ছিলেন সাকি ফারজানা এবং সাউন্ডে ছিলেন খন্দকার আলিম। জানিয়ে দেব তাদের নামগুলো যারা আজকের এই কাহিনীর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। নাবিলের চরিত্রে অভিনয় করেছেন রেহান, ইদ্রিস মন্ডল, মঞ্জু। স্নেহার চরিত্রে প্রিয়ন্তী অভিনয় করেছেন, ফকিরের চরিত্রে সাইফ, নাগের চরিত্রে আবির, ইয়াসিনের চরিত্রে গালিব এবং বিশেষজ্ঞের চরিত্রে ছিলেন শুদ্ধ। এই ছিল আজকের কুয়াশার কাহিনীর কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় অর্থাৎ সোমবার রাত 11টায় হাজির হচ্ছে কুয়াশা এক্স ফাইলস নিয়ে। আমি শারমিন, সেই পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন আর খুব ভালো থাকবেন। আগামীকাল শুরু হচ্ছে দুর্গাপূজা, আগামীকাল শুরু হচ্ছে না, আজকে ইতিমধ্যে শুরু হয়ে গেছে, অর্থাৎ রাত 1টা বাজে এখন। কালকে ষষ্ঠী, সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি শারমিন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, শুভরাত্রি।